বিসমিল্লাহিরাহমানিরাহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এসপিডিবির সাথে যুক্ত হয়েছেন আমি আলী হোসেন নানা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট বিভাগের সবচেয়ে বৃহত্তম একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী ম্যাচ হবিগঞ্জ জেলার বাউবল উপজেলার মিরপুর কামাইছড়া ফুটবল মাঠ থেকে এসপিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং আজকের উদ্বোধনী ম্যাচের লাইভ যিনি স্পন্সর করেছেন এর আগে যিনি বেশ কয়েকটি ম্যাচ স্পন্সর করেছেন মিরপুর মাহমুদনগর গ্রামে কৃতি সন্তান মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী তিনি ক্রীড়াঙ্গনকে মনে প্রাণে ভালোবাসেন জনাব রহমত মুন্না সাহেব উনারই সৌজন্যে আজকের এই লাইভটি আমরা সরাসরি দেখাচ্ছি। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসপিটিভির পর্দায় ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব এবং আরামবাগ ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু আজকে শুভ উদ্বোধন হবে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর যেটি আয়োজন করছে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যৌথ উদ্যোগে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনি অবশ্যই জানেন যে এই ফুটবল টুর্নামেন্টটি কিন্তু একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে যারাই চ্যাম্পিয়ন হবে তারা পাবে 1,00,000 টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দল পাবে 50,000 টাকা প্রাইজ মানি। আমি আপনাদের একটু দেখাচ্ছি মাঠের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যদি স্পন্সরে যদি কেউ এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমরাও ম্যাচ দেখাতে পারি না এবং যারা স্পন্সর করে থাকেন বিশেষ করে যারা আমাদের এসপিটিভির সাথে বিভিন্ন সময় শুধু এসপিটিভি নয় বিভিন্ন পেজে যারা স্পন্সর করে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই লাইভটি উদ্বোধনী ম্যাচটি যিনি স্পন্সর করেন তিনি কিন্তু এই মিরপুর ইউনিয়নের কৃতি সন্তান মাহমুদনগর গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য যিনি দুবাই বসবাস করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব রহমত মুন্না সাহেব তিনি কিন্তু আমাদের লাইভটি স্পন্সর করেছেন আজকে এবং এর আগে কিন্তু বেশ কয়েকটি লাইভ তিনি আমাদের স্পন্সর করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবরা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন ইয়ামিন চৌধুরী মুন্না তখলিস আহমেদ এবং ওয়াহেদ আহমেদ সেই তারা কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা আরামবাগ ফুটবল একাডেমি ঢাকার মোকাবেলা করবে। প্রিয় দর্শক এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন যে যার নামে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার শততম জন্মবার্ষিক মুজিব বর্ষ উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে এই এলাকার যারা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি এবং আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি যে আমি কিন্তু আজকে সন্ধ্যায় কিন্তু চলে যাচ্ছি খুলনা বিভাগের জিনাইদে যেখানে বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা জিনাইদে তাদের একটি ম্যাচ রয়েছে যেখানে গারাগঞ্জ ক্রীড়া সংস্থার সাথে তারা প্রীতি ফুটবল ম্যাচে তারা খেলবে সেখানে আমি চলে যাবো সবাই দোয়া করবেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ঠিক পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন এখানে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ক্রীড়াঙ্গনকে মনে প্রাণে ভালোবাসেন তারা কিন্তু আমাদের এই মাঠে রয়েছেন সাইফুর ভাই যিনি মেহেদি স্পোর্টস যিনি স্বত্বাধিকারী ম্যান অব দ্য ম্যাচ দিচ্ছেন কিন্তু এই মাঠে বিভিন্ন মাঠে যিনি ম্যান অব দ্য ম্যাচ দিচ্ছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের আমরা এখন কথা বলবো জনাব শামসুদ্দিন সাহেব যিনি জাতীয় পার্টির যিনি সানসাইন স্কুল অ্যান্ড কলেজের কিন্তু তিনি অধ্যক্ষ এবং পরিচালক। একটি জিনিস আমি আপনারা জানেন যে বেস্টার সুমন ফুটবল একাডেমির যে একটি ম্যাচ হয়েছিল আপনারা জানেন যে চণ্ডীমঠে সেখানে সানসাইন স্কুলের একজন শিক্ষিকা সুমি ম্যাডাম তিনি সাক্ষাৎকার দিয়েছেন আমার সাথে এসপিটিভির সাথে এবং এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফলো করেছেন। আমরা এখন শামসুদ্দিন সাহেবকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এখানে এসপিটিভি কিন্তু আজকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে এই প্রবাস থেকে কিন্তু অনেকে দেখছেন আপনি একজন মানে ক্রীড়া অনুরাগী এবং আমি জানি যে আপনি একটি সানসাইন মডেল স্কুল কলেজে যিনি আপনি অধ্যক্ষ আপনি কী বলবেন তার উদ্দেশ্যে যারা প্রবাসে রয়েছে এবং এই চ্যানেলের মাধ্যমে যারা রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে খেলাটি দেখবেন। ধন্যবাদ আলী হোসেন রানাভাইকে এবং এসবিটিভিকে। আপনারা অনেক দূর থেকে এসেছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য দেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন প্রত্যেকেই এই লাইভের মাধ্যমে খেলাটি উপভোগ করবেন। আজকের যে এই টুর্নামেন্টটি একটি ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট। আপনারা গতানুগতিক আমরা যেটা লক্ষ্য করি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে এর একটা ব্যতিক্রম। এটা শুধু একাডেমিক কাপ এই ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু নামে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মিরপুর স্পোর্টস একাডেমি এবং কামাইছড়া বড়গাঁয়ের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে এটুকু জানাতে চাই এই যারা এই চ্যানেলের মাধ্যমে খেলাটি উপভোগ করবেন আপনারা সবসময় সঙ্গে থাকবেন এসবিটিভির এবং আলী হোসেন রানাভাই উনি অত্যন্ত স্মার্ট ডায়নামিক মানুষ আমরা লক্ষ্য করি প্রায় 10-12 বছর যাবৎ এই লাইনে উনি কাজ করতেছেন। খেলাধুলা যেখানে আমরা সিলেট বিভাগে
তা শুধু সিলেট বিভাগ তা না আমি গত কয়েকদিন আগে দেখছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কুনলাজে খেলা চলছে সেই খেলাতে তিনি ধারাভাষ্যকার দিয়েছেন এবং খেলাটি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা লাইভে এই খেলাটি দেখেছি ইতিমধ্যে আমরা অনেকগুলা টুর্নামেন্টের যেগুলো আমরা দেখি উনি সব জায়গায় কোনো অবস্থান করেন গত পরশুদিন উনি আক্রামাটে বাহুবলের সেখানে উপস্থিত ছিলেন আর জমজমট পূর্ণভাবে উনি উপস্থাপন করেছেন দর্শকরা খুব আনন্দিত হয়েছে আমাদের দুজন এমপি সেখানে উপস্থিত ছিলেন বর্তমান এবং সাবেক বিশেষ করে জাতিবাড়ির এমপি উনাকে খুব লাইক করেছেন আমি উনাকে ছিলাম সেখানে যাই হোক আজকের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টও আমরা আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আজকের আমাদের সাবেক মন্ত্রী আলহাজ দেওয়ান ফরিদ গাজী সাহেবের সুযোগ্য উত্তরসূরি উনি উদ্বোধন করবেন টুর্নামেন্টের তো আপনাদের মাধ্যমে আমি একটুকু দর্শককে জানিয়ে দিতে চাই যে আপনারা যারা খেলা প্রেমী অথবা খেলাকে ভালোবাসেন তারা প্রতিদিন অন্তত তাড়াতাড়ি আসবেন মাঠে যারা সশরীরে দেখবেন আর যারা মাঠে আসতে পারেন নাই তারা এসবি টিভির মাধ্যমে আপনারা খেলাটুকু উপভোগ করবেন আমি বলি আপনাকে যদি স্পন্সর না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল বলেন ক্রিকেট কিন্তু এগিয়ে যাবে না যারা আমাদের এসপিটিভির সাথে রয়েছেন বিশেষ করে আপনার এই ভাগনা আপনার বিশিষ্ট ক্রীড়া অনেক তো সুন্দর মনের মানুষ রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী তিনি কিন্তু আমাদের আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর করেছেন এবং শুধু আজকে নয় বিভিন্ন মাঠে কিন্তু তিনি বিভিন্ন চ্যানেল এসপিটিভি এবং অনেক চ্যানেলকে তিনি স্পন্সর করে থাকেন এই যে তাদের স্পন্সর কারণে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন মাঠে আমরা চলে যাই খুলনা বলেন এবং আমরা আমি কিন্তু আজকে চলে যাব ঝিনাইদহে যেখানে আগামী মঙ্গলবার ব্যস্ত সুমন ফুটবল একাডেমি ম্যাচ রয়েছে এই যে বেস্টার এই যে রহমত মুন্না সাহেব যে লাইভ স্পন্সর করছেন বিভিন্ন চ্যানেলে আপনি কীভাবে রহমত মুন্না সাহেবের মতো যদি আরও যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে কি মানে ক্রীড়াঙ্গন টার্ট এগিয়ে যাবে নিঃসন্দেহে এটা একই কথা আপনার সাথে আমিও একমত যে সমাজের একজনকে দিয়ে অন্যজন একজনের সহযোগিতা ছাড়া অন্য কিছু করা সম্ভব না আমরা যদি হাতটাই চিন্তা করি পাঁচটি আঙ্গুল এটা যদি মুষ্টিবদ্ধ থাকে মানে একত্রিত থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আর যদি আলাদা আলাদা থাকা যায় তাহলে কিছু করা সম্ভব না তো যিনি আজকে আপনাদের এই টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে সে আমার ভাগনা রহমত আপনারা জানেন দুবাইতে থাকে সেই হিসাবে সে আসলে ক্রীড়ারোগী ছোটকাল থেকে সে ক্রিকেটের সাথে বেশি জন খেলাধুলা করছে ক্রিকেটের এমনকি ফুটবলও খেলছে তো আজকে সে বিদেশ থেকে প্রবাস থেকেও এভাবে সহযোগিতা করতেছেন তার মাধ্যমে আমরা খেলাগুলা সরাসরি দেখতে পাচ্ছি তো তার মতন আরও যারা প্রবাসী রয়েছেন তারাও যদি খেলাধুলাকে একটু সহযোগিতা করে তাহলে আমাদের ফুটবল এগিয়ে যাবে আমরা যারা ইতিমধ্যে লক্ষ্য করেছি হবিগঞ্জ জেলার সোনাগাঁও উপজেলা ব্যারিস্টার সুমন উনিয়ের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আজকে ফুটবলে একটা জাগরণ সৃষ্টি হয়েছে আজকে যদি টুর্নামেন্ট আমি লক্ষ্য করি তাহলে এটার ফল কিন্তু ওনার মাধ্যমে এই মিরপুর স্পোর্টস একাডেমি হয়েছে ওনার দেখা দেখি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন একাডেমি হয়েছে ফুটবলের তার পরিপ্রেক্ষিতে আজকে একটা গণজোয়ার ফুটবল সৃষ্টি হয়েছে আজকে যেখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে মাঠে এখনো খেলা শুরু হয় নাই তো আমি মনে করি এইভাবে সকল প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের একটা আয়ের অংশ থেকে কিছু অংশ যদি দেওয়া এই বাংলাদেশের ফুটবল তথা ক্রীড়া অঙ্গনকে একটু সহযোগিতা করেন তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে ভালো অবস্থানে দাঁড়াবে ধন্যবাদ এই সকল প্রবাসীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশের জন্য টাকা উপার্জন করছেন এবং ধন্যবাদ এসবিটিভির পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন রানা ভাইকে ধন্যবাদ আমরা জানি যে এই পৃথিবী যেমন আছে তেমনই সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে ভালো কাজ যদি করেন সেই কাজ বেঁচে থাকবে ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব যিনি অধ্যক্ষ যিনি সানসাইন স্কুল অ্যান্ড কলেজের আমরা ধন্যবাদ পরিচালক আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে লাইভ যিনি স্পন্সর করছেন ওনারই বাগনা বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব রহমত আলী মুন্না সাহেব আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন কথা বলবো এখানে পাঁচগ্রামের যিনি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং যিনি ক্রীড়াঙ্গনকে মনের প্রাণে ভালোবাসেন জনাব ফসল আহমেদ সাহেব আপনি যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে আপনার কথা শুনছে এই যে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমি যারা উদ্যোগ নিয়েছে ফুটবলকে জাগানোর জন্য আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটি স্পোর্টস একাডেমি যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের এই দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমরা আজ পূরণ করতে পেরেছি আজকের এই খেলার মধ্য দিয়ে আমাদের দেশ বিদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা জেলায় সারা দেশে আপনার প্রচার প্রসার ঘটবে পরিশেষে এসবি টিভিকে ধন্যবাদ দেই আজকের এই খেলার আয়োজনে উপস্থিত হয়ে ধন্যবাদ ধন্যবাদ
ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা ক্রীড়াঙ্গনের সাথে কাজ করে থাকেন তাদের সাথে প্রিয় দর্শক আমরা জানেন যে আজকের এই ম্যাচটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা এখন কথা বলবো মেহেদী স্পোর্টস যারা ম্যান অফ দা ম্যাচ দিচ্ছে এই টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচে তারা কামাইছড়া গীতিকার মামুন ফুটবল একাডেমি আলিফ সুমন চৌধুরী কলেজ মাঠে এবং আরো যে বাহুবলে মাঠে যিনি ম্যান অফ দা ম্যাচ দিচ্ছেন মেহেদী স্পোর্টস যিনি সাইফুর রহমান আমরা ওনার সাথে কথা বলবো সাইফুর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন যে আপনার একটি দোকান রয়েছে যেটি মিরপুর বাজারে রয়েছে সেই মেহেদী স্পোর্টস এবং আপনি কিন্তু মিরপুর স্পোর্টস একাডেমির একটু দায়িত্ব রয়েছেন আমি কি বলবেন আপনি ধন্যবাদ ধন্যবাদ এসবিটিভি কে এবং সিলেট অঞ্চলের জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব আলী হোসেন রানা ভাই আমি ধন্যবাদ জানাই কামাইছড়া বড়গাঁও ও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এর আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধ বড় ভাই পাঁচগ্রাম নেতা জনাব ফজল আহমদ ভাই আমার আরেক বড় ভাই সানসান স্কুল অ্যান্ড মডেল সানসান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জনাব শামসুদ্দিন ভাই এবং মাঠে উপস্থিত হাজার হাজার ক্রীড়ামোদী ভাইয়েরা আসলে এত কষ্ট করে এই দুপুরে রই দিয়ে সবাই আমরা আসলে আসছি খেলা দেখতে কারণ আমরা সবাই ক্রীড়ামোদী আমরা চাই ফুটবল এগিয়ে যাক ক্রীড়াঙ্গন এগিয়ে যাক আমরা এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি সুপ্রিয় দর্শক আমরা এবারে কথা বলবো তরুণ উদীয়মান ছাত্র নেতা জনাব বিপ্লবের কাছ থেকে অনুভূতি জানবো যে আজকের যে টুর্নামেন্ট আয়োজন করেছে বঙ্গবন্ধুর নামে তার এই প্রতিক্রিয়া কি ধন্যবাদ সংস্থাকে আসলে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 ফুটবল আসলে আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা গ্রামগঞ্জে বিশেষ করে ফুটবলটি অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে আমরা দেখতে পাচ্ছি বেলা যত গড়িয়ে যাচ্ছে আজকে মাঠের চারদিকে প্রচুর দর্শক এবং বেলা গড়ার সাথে সাথে আরো প্রচুর দর্শক আসবে আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী অল্প কিছুক্ষণের মধ্যে উনি আসবেন এছাড়াও অত্র ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির ভাই আলা রহমান শাহেদ ভাই তারাবাই সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবকরা আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে কাজ করছে আসলে এই টুর্নামেন্টটির উত্তরোত্তর সফলতা কামনা করছি আর বিশেষ করে এই ধরনের টুর্নামেন্ট যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে এই প্রথা রাখবো আর বিশেষ করে আমার এখানে দাঁড়িয়ে আছেন সদ্য শামসুদ্দিন স্যার উনি আসলে অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ সবসময় ওনাকে খেলার মাঠে পাওয়া যায় এবং ক্রীড়া সংগঠক হিসাবে আমাদের বাহুবল উপজেলায় ওনার একটি পরিচিতি আছে সেই ছোটবেলা থেকে দেখে আসছি উনি খেলাধুলার সাথে জড়িত এবং খেলাধুলার উন্নয়নে উনি অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন আশা করি ভবিষ্যতে এদারা অব্যাহত থাকবে আরেকজন তরুণ সমাজসেবক পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ ভাই উনিও খেলাধুলার ব্যাপারে ক্রীড়া অনেক আগ্রহী খেলাধুলার ওনাকে পাওয়া যায় সংগঠক তরুণ সভার সেবক এবং উনিও এই ধরনের সংগঠনের সাথে স্পোর্টস একাডেমি যেগুলো আছে ওনার সেটির সাথে জড়িত ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সর্বোপরি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এই উদ্বোধনী খেলার সুন্দর এবং একটি ম্যাচ আমরা সবাই উপভোগ করবো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত হবেন এবং এই খেলা শুরু হবে সবাইকে আজকের এই খেলা উপভোগ করার জন্য বিশেষ করে এসএটিভি সিলেট ডিউকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটি ম্যাচ কভার করার জন্য আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ শাকিলকে তার উপস্থাপনের জন্য আমি এ পর্যায়ে অনুভূতি জানবো এই টুর্নামেন্টের যারা আয়োজকদের অন্যতম এবং একজন ভালো দর্শক স্বাস্থ্যকর্মী হিসাবে কাজ করছে নাম আল ইমরান খানের কাছ থেকে জানতে চাবো তার অনুভূতি সম্পর্কে ধন্যবাদ প্রভাষক শামসু ভাই আসলে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির উদ্যোগে যে আজকের এই একটি জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি প্রথমে এই প্রতিযোগিতার সফলতা কামনা করছি আসলে গত বছর এরকম একটি টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং অসংখ্য অগণিত দর্শক এই মাঠে আমরা জানি উপস্থিত হয় কারণ অত্যন্ত সুন্দর একটি লোকেশন এই কামাইছড়া চা বাগানের পাশে মনোরম পরিবেশে একটি মাঠ যেখানে দূর দূরান্ত থেকে টিম অংশ নেয় এবং অনেক দর্শক
এখানে মাঠে উপস্থিত হন খেলা উপভোগ করার জন্য আমি এখানে অনেক নেতৃবৃন্দ আছেন কথা বলবেন আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রচুর দর্শক উপস্থিত হয়েছে এবং আজকে আমাদের বাউল নমিনদের माननीय সাংসদ গাজী মোহাম্মদ শাহনাজ মিলাদ গাজী মহোদয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন থাকার কথা রয়েছে আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি পাশাপাশি আগামী দিনগুলো যাতে ভালো মানের খেলা ভালো খেলোয়াড় এখানে আসে এবং আমরা এই খেলা উপভোগ করতে পারি এই অঞ্চলের মানুষ এই সুন্দর একটি খেলা উপভোগ করতে পারে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি ধন্যবাদ কারণ তাদের এই উদ্যোগের মাধ্যমে যারা আসতে পারে নাই মাঠে বা বাড়িতে বসে খেলা উপভোগ করছে উপভোগ করতে পারবে এবং এই মাঠের অবস্থা সম্পর্কে বাড়িতে বসে মানুষ জানতে পারবে এই যে এরকম একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এসবিটিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এই টুর্নামেন্টের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আলী ইমরান খানকে এসবিটিভির মাধ্যমে আপনারা এই খেলাটি সরাসরি উপভোগ করবেন আজকের যে টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করছে একটি হলো আরামবাগ ঢাকা আর একটা হলো আরামবাগ ফুটবল একাডেমি আরামবাগ ফুটবল একাডেমির কর্মকর্তা জনাব জিতু সাহেবকে আমরা জানবো যে উনি ঢাকা থেকে এসেছেন আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ওনার অনুভূতিটা আমরা জানতে চাইবো ওনার মাধ্যমে যে ওনার কি অনুভূতি আসসালামু আলাইকুম প্রথমে মুজিব বর্ষর উপলক্ষে কামাইছড়া বরগুয়া ও মিরপুর স্পোর্টিং একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু সিটি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এর আমাদের আরামবাগ ফুটবল একাডেমিকে অংশগ্রহণ সুযোগ করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই আর ফুটবল খেলা আমাদের বাংলাদেশের জন্য একটা জনপ্রিয় খেলা আর আমাদের আরামবাগ ফুটবল একাডেমিকে এই কামাইছড়া বরগুয়া হবিগঞ্জে সুযোগ করে দেওয়ার জন্য আমি এই টুর্নামেন্ট কমিটি যারা আছে তাদেরকে সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাই আমাদের আরামবাগ ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা ঢাকা থেকে আসছি ঢাকার টিম আরামবাগ ফুটবল একাডেমি আমরা চাই যে আমাদের যে দুইটা টিমের খেলা হবে আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা প্লাস সিলেট ইউনাইটেড হবিগঞ্জ আমরা দুই টিম ভালো খেলবো ভালো খেলার উপর উপহার দিব আমরা দুই টিমের যে অফিসিয়াল আছে অফিসিয়ালরা আর দর্শকরা এই খেলাকে অনুভব করবো এর জন্য টুর্নামেন্ট কমিটিকে বিশেষভাবে আমি আরামবাগ ফুটবল একাডেমির সেক্রেটারি জিতু আলম আমি আরামবাগ ফুটবল একাডেমির পক্ষ থেকে টুর্নামেন্ট কমিটির সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকেও ঢাকা শুধু ঢাকা থেকে আপনি এসেছেন এই টুর্নামেন্টে আরামবাগ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই আমরা এবারে অনুভূতি জানবো আজকের যিনি বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এর আগেও এই মাঠে আপনারা জানেন গত বছর ওনারা একটা টুর্নামেন্টের আয়োজন করছিলেন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকেও আপনারা উদ্বোধনী ম্যাচ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমি সভাপতি সাত নং বাদশের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুজ্জামান বশির বাড়িতে জানতে পাবো এই টুর্নামেন্ট সম্পর্কে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে আমার ইউনিয়নবাসী সহ মিরপুর স্পোর্টস একাডেমি সহযোগিতায় এই কামাইছড়া ফুটবল মাঠে আজকে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আসলে আমার এই এলাকায় অনেক কৃতি ফুটবলার জন্ম হয়েছে অনেক ফুটবলার অতীতে হবিগঞ্জ সাব ডিভিশন হবিগঞ্জ মহকুমার ফুটবলের নেতৃত্ব দিয়েছেন তো আমরা ইদানিং যেহেতু দেখছি এলাকার মানুষের ফুটবলের প্রতি অত্যন্ত আকর্ষণ আসলে সত্য কথা বলতে কি আমাদের এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার সুমন এই হবিগঞ্জ জেলার মধ্যে ফুটবলের একটি আলোড়ন সৃষ্টি করেছেন তারই অনুপ্রেরণা তারই এই প্রেরণা পেয়ে আমাদের এলাকার সাধারণ মানুষ ফুটবল খেলার প্রতি আসলে ওনারা আগ্রহ প্রকাশ করছেন এবং ভালো একটি খেলা অনুষ্ঠানের জন্য এবং ভালো একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আপামর জনসাধারণের অনুরোধে আমরা কামাইছড়া বরগাঁও মিরপুর এলাকার সকল ক্রীড়ামোদী ভাইয়েরা এবং সকল খেলোয়াড়বৃন্দের মাধ্যমে আমরা এই আয়োজনটুকু করেছি আমরা চাই এখানে যারা দর্শক আসবেন ওনাদের
সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে যে খেলোয়াড়বৃন্দ এবং কমিটি রয়েছেন এবং এই খেলোয়াড় যে যে সমস্ত একাডেমি এসেছে ওনাদের আন্তরিক আন্তরিক চেষ্টার মাধ্যমে আজকের এই খেলাটি প্রাণবন্ত হবে এবং হাজার হাজার দর্শককে আনন্দ দিবেন এবং এই খেলাটি সফল ও সার্থক করে তুলবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বাত্মক চেষ্টা দিয়ে চেষ্টা করে আজকের এই খেলাকে সাধারণ মানুষের সামনে এবং ক্রিয়ামোদি দর্শক ভাইদের কাছে এই খেলাটুকু উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। আজকের এই একাডেমিক ফুটবল কাপ টুর্নামেন্ট 2020 এই খেলাটুকু যাতে সফল ও সার্থক হয় সেই শুভেচ্ছা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম আদাব। ধন্যবাদ সভাপতি এবং চেয়ারম্যান সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার আমরা অনুভূতি জানবো আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের এবং এই টুর্নামেন্টের যিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ তারামিয়া। আপনি কি মনে করেন যে এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ফুটবলের একটি জাগরণ সৃষ্টি হবে কিনা এই বিষয়ে আপনার একটা মতামত আমরা জানতে চাইব। সালামু আলাইকুম। মুজিব বর্ষ উপলক্ষে কামাইছড়া বরগাঁও স্পোর্টিং ক্লাব একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল কাপ টুর্নামেন্ট 2020 এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত কয়েকদিন আগেও বলেছিলাম এখানে একটি বড় আকারে খেলা হবে, আজকে এই খেলা শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় এনপি জনাব শাহনেওয়াজ মিলাদ গাজী। অল্প কিছুক্ষণের মধ্যে উনি এই মাঠে খেলাটি উদ্বোধন করবেন। আমরা যে কথা দিয়েছিলাম যে এই কামাইছড়া বরগার মাঠে এই আওয়ামী লীগের সভাপতি জনাব কামরুজ্জামান বচ্চুবাড়ির সভাপতিত্বে আজকের এই ফুটবল এই টুর্নামেন্ট খেলা, সেই খেলায় এই বিভিন্ন বাংলাদেশের প্রায় 18টি জেলার থেকে এই খেলায় অংশগ্রহণ করেছে। আমি সবাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যাতে এই খেলা আরও বেগমান হয় এবং ভালো সুন্দরভাবে পরিচালিত হয় সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ তারাবাইকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুদিনের মধ্যে আপনারা জানেন খেলা শুরু হবে আজকের এই উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন। এবারে আমরা সংক্ষেপে অনুভূতি জানবো একজন ক্রীড়া অনুরাগী সাবেক খেলোয়াড় জনাব কাজী আলফু সাহেবের। ধন্যবাদ। এখানে আমার বাড়ির পাশে এই মাঠ খামাইছড়া বঙ্গবন্ধু মাঠ নামে এই মাঠ পরিচিতি লাভ করেছে। তো আজকে যারা এই খেলার আয়োজক তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি, কারণ এই যুব সমাজ খেলাধুলা থেকে সরে যাচ্ছে, মাদক আসক্তির দিকে ছেলেরা যখন দাবিত হচ্ছে, সারা দেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, আইনশৃঙ্খলা বাহিনী তন্ন তন্ন করে খুঁজছে, ঠিক এই মুহূর্তে আমরা এই খেলার আয়োজন করছি যাতে ছেলেরা খেলামুখী হয়, মাঠমুখী হয়। তো এখানে অনেক বক্তাই বক্তব্য বলেছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি একথা বলতে চাই, জয় হোক তিনাঙ্গনের, দূর হোক মাদক এদেশ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা টুর্নামেন্ট শুরু হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। এবার আমি অনুভূতি জানবো সংক্ষেপে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনাগাঁড়ের কৃতি সাবেক ফুটবল খেলোয়াড় এবং বিশিষ্ট ধারাভাষ্যকার সাফি ভাই। আমরা অনুভূতি জানবো সাফি ভাই সম্পর্কে এই টুর্নামেন্টের। ধন্যবাদ শামসুল ভাই। সত্যিকার অর্থে একজন খেলোয়াড় হিসেবে এরকম আয়োজন সত্যি আনন্দিত না হয়ে কোনো সুযোগ নেই। এরকম একটি আয়োজন অনেক দিন ধরে আসলে আমাদের সিলেট বিভাগে কেন কোথাও হয়েছে বলে আমার জানা নেই, যেহেতু একাডেমিক ক্লাবগুলি এখানে অংশগ্রহণ করছে, আধুনিক ফুটবলের সাথে যারা সুপরিচিত হতে যাচ্ছে বা হচ্ছে তারাই কিন্তু প্রশিক্ষিত দলগুলি কিন্তু আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং আমরা আশা করি খেলার মান অনেক ভালো হবে, জয় পরাজয় করার কথা নয়, মান ভালো হবে এবং এভাবেই আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। শামসুল ভাই আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাবেককে। এবার অনুভূতি জানবো সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ তুরাব আলী ভাই, উপদেষ্টা মিরপুর স্পোর্টস একাডেমি। বিসমিল্লাহ রহমান রহিম। কামাইছড়া বরগাঁও ও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত
কামাইছড়া এরিয়ার সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বেই আমরা জানান দিয়েছিলাম কামাইছড়া মাঠে একাডেমি ভিত্তিক একটা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যার বাস্তবতা আজকে শুরু হয়ে গেছে। আমরা মিরপুর স্পোর্টস একাডেমির মাধ্যমে ইতিপূর্বে আমরা আরো বিভিন্ন মাঠে সুন্দর সুন্দর খেলা উপস্থাপন করেছি এবং দর্শক আমাদের এই ফুটবল টুর্নামেন্টকে সাদরে গ্রহণ করেছেন এবং এই ফুটবল টুর্নামেন্ট আনন্দময় এবং সার্থকময় হয়ে যেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোরা ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবারে বঙ্গবন্ধু গ্যালারি দেখাবো না, বঙ্গবন্ধু গ্যালারি আমরা দেখাবো। আজকের এই গ্যালারি একটা উদ্বোধন হবে। আপনারা জানেন বঙ্গবন্ধু টুর্নামেন্ট, বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো আমরা এবারে আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনাদেরকে আমরা বঙ্গবন্ধু গ্যালারি পরিদর্শনটা আমরা আপনাদেরকে দেখাবো। এখানে মুক্ত স্কাউট গ্রুপ বাহবল তাদের সহযোগিতায় এই বঙ্গবন্ধু গ্যালারির আয়োজন করা হয়েছে। মুক্ত স্কাউট গ্রুপ বাহবল এবং মিরপুর স্পোর্টস একাডেমি এবং বরগায়ের যৌথ আয়োজনে আজকের এই টুর্নামেন্ট। হাজার হাজার দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন মাঠের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মাননীয় সাংসদ জনাব আলহাজ শাহনওয়াজ মিলাদ গাজী মহোদয়, যিনি আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা এবারে বঙ্গবন্ধু গ্যালারিটা আপনাদেরকে একটু দেখাতে চাই। বঙ্গবন্ধু গ্যালারি যারা অতিথি রয়েছেন ওনারা এসেছেন বাহবল মুক্ত স্কাউট গ্রুপ। আচ্ছা একটু আমি অনুভূতি জানবো, মুক্ত স্কাউট গ্রুপের সদস্য। আসসালামু আলাইকুম, আমরা বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ। আমরা আজকে যেহেতু এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফুটবল খেলা, তো আমরা আমাদের বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের সবাই একটা উদ্যোগ নিয়েছি যে আমরা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে যে আমরা বিভিন্ন বঙ্গবন্ধুর যে বিভিন্ন স্মৃতি এগুলো বই আছে, তারপর আমাদের শেখ রাসেলের বিভিন্ন মুক্তিযুদ্ধ সংক্রান্ত বঙ্গবন্ধু এবং তার জীবনী কাহিনী সম্পর্কে আমরা বিভিন্ন বইয়ের একটা স্টল দিছি, যাতে সবাই যারা যারা আমাদের মতো অনেক বয়সী ছেলেমেয়েরা আছে তারা যাতে এটা দেখে এবং তারা একটা অনুপ্রাণিত হয়, তারা যাতে এই বইগুলো নেয় এবং অনেকগুলো বুঝতে পারবে। শুধু খেলা না, খেলার পাশাপাশি তারা যে এগুলো একটা আত্মজীবনী, এগুলো তারা পড়তে পারবে, আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরো অনেক জানতে পারবে। তো আমরা চাই যে যারা যারা এখানে খেলায় আসবে সবাই আমাদের এই বইগুলো আমাদের এখানে বড়ুক না সবাই এসে এমনি পড়ে যাবে। তো আমরা চাই আপনারাও আমাদের এই বইগুলো নিয়ে, আমরা সবচেয়ে বেশি খুশি হব আমরা বাবুল মুক্ত স্কাউটের গ্রুপের সদস্যরা। মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা বাহবল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা বঙ্গবন্ধু গ্যালারি নামে একটি স্টল দিয়েছে, সেখানে আপনারা বঙ্গবন্ধু সহ বিভিন্ন বই কিনতে পারবেন। যদিও আপনারা জানেন আজকের এই টুর্নামেন্ট ফুটবল খেলা, পাশাপাশি একটি গ্যালারি রয়েছে বঙ্গবন্ধু নামে, এই এখান থেকে আপনারা বিভিন্ন বই সংগ্রহ করবেন। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং ধন্যবাদ জানাই বাহবল মুক্ত স্কাউট গ্রুপে তারা যে আয়োজনটুকু করেছে। এখানে সম্মানিত অতিথিরা রয়েছেন, ওনারা উপভোগ করছেন। আপনি ভিতরে যাবেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি বাদেশ্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি একটি বই ক্রয় করতে যাচ্ছেন এবং ওনার সাথে রয়েছেন বিভিন্ন অতিথিরা। সম্মানিত জেলা পরিষদের সদস্য রয়েছেন আওয়ামী যুবলীগ বাহবল উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মিলাদ সাসাও উপস্থিত রয়েছেন, উনিও বই বঙ্গবন্ধুর বই দেখছেন। আমরা আশা করি সকল দর্শকরাই এই বঙ্গবন্ধুর বইটিকে ক্রয় করবেন এবং বাহবল মুক্ত স্কাউট গ্রুপকে সহযোগিতা করবেন। তো জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলহ রহমান চৌধুরী সাহেদ ভাই, উনি বই ক্রয় বাবদ ওনাদেরকে একটু সম্মান দিচ্ছেন। আমি অনুরোধ জানাবো আপনারা যেহেতু ওনারা তরুণ এবং বাহবল মুক্ত স্কাউট গ্রুপের সদস্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। এবার আমি বঙ্গবন্ধুর একটি, আপনারা জানেন সন্ত্রাস ও দুর্নীতি দমনে শেখ হাসিনা ওনার একটা বই ক্রয় করেছেন,
বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা একটি বই ক্রয় করেছেন আমাদের জেলা পরিষদের সদস্য ওনার কাছে আমরা অনুভূতি জানবো যে ওনার বই কি ক্রয় করার ব্যাপারে ওনার একটা অনুভূতি আমরা জানবো ধন্যবাদ আসলে আজকে এই খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে স্টল দিয়েছে ওনারা তো ওখান থেকে আমরা দেখে আসলে ভালো লাগছে আমি জেলা পরিষদ সদস্য এবং আমার চেয়ারম্যান মহোদয় সহ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহেব সহ আমরা এই স্টল থেকে বই ক্রয় করেছি আমরা যাতে স্টলের আরো বেশি বেশি করে বই বিক্রি করতে পারে আনন্দ ভাই অনুপ্রেরণা জেগে থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জেলা পরিষদ সদস্যকে আমি এবার মিলাদ চাষার কাছে জানবো আহ্বায়ক উপজেলা আওয়ামী যুবলীগ বাহুবল উপজেলা শাখার যে ওনারা যে একটা ব্যতিক্রমী আয়োজন করেছেন এটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি ধন্যবাদ আসলে ব্যতিক্রমে আয়োজন না এটা আসলে ভালো আয়োজন আমি বলবো বাস্তব আয়োজন এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানার জন্য যে এই আয়োজন করা হয়েছে এই আয়োজন যারা করেছেন সবাইকে বাহুবল উপজেলা যুবলীগের পক্ষ থেকে আমি আহ্বায়ক সৈয়দ আব্দুল গাফফার মিলাদ সবাইকে আমি অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আয়োজন এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আসলে আমরা জানি মুক্তিযুদ্ধ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এই বাংলাদেশের বঙ্গবন্ধুকে নিয়ে এরা বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ বিভিন্ন আয়োজন করছে আমরা সংক্ষেপে চেয়ারম্যান সাহেবের অনুভূতি জানবো বিসমিল্লাহির রহমানির রহিম যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির বইগুলো দেখে আসলে আমি অভিভূত শুধু তাই নয় সবচেয়ে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই যে ছোট ছোট তরুণ তরুণীরা এই আয়োজন করেছে এতে আমি আশাবাদী যে ভবিষ্যতের বাংলাদেশ সঠিক পথে চলবে এবং সঠিক ইতিহাস জেনে আজকে যে এই বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে বাঙালি ঐতিহ্য কৃষ্টির বিরুদ্ধে যে মৌলবাদী চেতনার যে উত্থান হচ্ছে এই বইয়ের বই বিক্রির বইয়ের মাধ্যমে এবং বই পড়ে সবাই আসল তথ্য জেনে সঠিক পথে বাংলাদেশ অগ্রসর হবে এই আজকের এই বঙ্গবন্ধু গ্যালারির সফল ও সার্থক কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সভাপতি মহোদয়কে ওনার সুন্দর ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যরা এই আয়োজনটুকু করেছে এবং তাদেরকে সকলেই উৎসাহিত করা দরকার আমাদের মনে করি এবং তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা এই বইগুলো পড়ে তারা উদ্বুদ্ধ হবে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানবে এখানে শেখ রাসেলের বিভিন্ন বই রয়েছে ভাষা আন্দোলনের বই রয়েছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামে বিভিন্ন বই রয়েছে ছোটদের তো আমি এবারে উদ্যোক্তা পরিষদের একজন সদস্য জনাব গিয়াস একটু অনুভূতি জানবো তারপরে আমরা খেলার মাঠে আপনাদেরকে চলে যাবো আসসালামু আলাইকুম আমি বাহুবল মুক্ত স্কাউটের সহকারী নির্দেশক আজকে ওই বাহুবল মুক্ত স্কাউটের উপলক্ষে যে আমাদের বঙ্গবন্ধু যেহেতু বঙ্গবন্ধু ফুটবল একাডেমি উপলক্ষে ছাড়া হয়েছে সেই জন্য আমরা বঙ্গবন্ধুদের সকল ধরনের বই সংগ্রহ করার কালেকশন সংগ্রহ করার চেষ্টা করেছি এবং বঙ্গবন্ধু যেহেতু তাদের পরিবারের যেহেতু সদস্য আছে তাদেরকে বই সংগ্রহ করেছি আর আজকে এই প্রোগ্রামে আমরা বাহুবল মুক্ত স্কাউটের সকল স্বেচ্ছাসেবক তারা একান্তভাবে কাজ করে যাবে কোনো দুর্নীতি যাতে না করতে পারে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ গ্যাসকে বাহুবল মুক্ত স্কাউটের সহকারী ইউনিট লিডার এবং ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আল সাইম শাকিল সে অনুপস্থিত আজকে তাকে আমরা খুব মিস করছি এরপর যে আমরা আপনাদেরকে মাঠে নিয়ে যাচ্ছি সরাসরি মাঠে একটু পরেই খেলার উদ্বোধন হবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা চলছে ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের এসবিটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত খেলা থাকে ততক্ষণ পর্যন্ত এসবিটিভি আপনাদেরকে লাইভ সম্প্রচারণ করবে এবং লাইভ সম্প্রচারণে আপনাদের সকলে আপনাদের পাশে থাকবেন সেই প্রত্যাশার টুকু রাখছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আপনারা দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এবং অতিথিরাও মধ্যকান রয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী দুই দলের খেলোয়াড়রা পাশে দাঁড়িয়েছেন পাশে রয়েছেন আমাদের ছোট্ট শিশুরা যারা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল খেলোয়াড় হবে বাংলাদেশের নেতৃত্ব দেবে দুটি দল আজকে অংশগ্রহণ করেছে একটা হলো আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা এবং তাজপুর একাডেমি সিলেট একাডেমি এবং সিলেটি ইউনাইটেড ফুটবল ক্লাব আস্তে আস্তে মাঠে প্রবেশ করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এবং মেসো ভাইয়ের সাথে রয়েছে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু তারা মাঠে প্রবেশ করছে আমরা হাততালিতে অভিনন্দন জানাবো
সবাইকে আপনারা লক্ষ্য করছেন যে দুটি দল মাঠে প্রবেশ করছে, আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব, দুই দলই আপনারা চলছেন। এসবিটিভি আপনাদেরকে সরাসরি এই খেলাটি উপভোগ করাবে, আপনাদেরকে আপনাদের দেশ বিদেশে যারা রয়েছেন সকলেই আপনাদের আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন সেই প্রত্যাশা রূপ রাখছি। এবং আজকের এই টুর্নামেন্টের বিশাল টুর্নামেন্ট, একাডেমি ফুটবল টুর্নামেন্ট, বাংলাদেশের ইতিহাসে বাহুবল উপজেলা হবিগঞ্জ জেলার এই প্রথম এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুই দলের খেলোয়াড় দাঁড়িয়েছেন, আপনারা অতিথিদেরকে দেখছেন, অতিথিরাও চলে আসছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সভাপতি এই টুর্নামেন্টের, এবং ইউনাইটেড ক্লাব সিলেট এবং অপর প্রান্তে রয়েছে আরামবাগ ঢাকা ফুটবল একাডেমি। এই দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন, রেফার হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা দেখেছেন আমাদের আব্দুল মতিন পেপার রেফারি হবিগঞ্জ জেলার, পাশে রয়েছেন আনোয়ার হোসেন এবং আলী আহমেদ ভাই, সাথে রয়েছেন একজন ধারাভাষ্যকার সাবেক ফুটবল খেলোয়াড় জনাব মোহাম্মদ শাফি আহমেদ ভাই এবং আমাদের চেয়ারম্যান মহোদয়রা। আমরা এই পর্যায়ে আমাদের আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আনুষ্ঠানিকভাবে এখন উদ্বোধনে যাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাত নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদের এবং যিনি এই টুর্নামেন্টের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি, ওনার মাধ্যমে আজকের এই টুর্নামেন্টের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব শতবর্ষ উপলক্ষে কামাইছড়া বড়গাঁও মিরপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু একাডেমি কাপ 2020-এর আজকের এই উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি বনাম সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি। তো আমরা আশা করব আমরা সবাই বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে আজকের এই ক্ষুদ্র পরিসরে আমাদের এই আয়োজন, তো আমরা আশা করি সফল এবং সার্থক হব যদি আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতায় এবং ফুটবল স্বরূপ খেলোয়াড়ের আচরণ প্রদর্শনের মাধ্যমে আপনারা আমাদের এই এলাকায় আপনাদের যে আজকে যে পদার্পণ করেছেন খেলার জন্য, আজকে থেকে আপনারা এই যেতটুকু পরিশ্রম করবেন এই মাঠে, আমরা আজীবন আপনাদের এই পরিশ্রমের কথা, ঘামের কথা আমরা এলাকাবাসী স্মরণ করব, স্মরণাক্ষরে আপনাদের কথা আমাদের এলাকার মানুষের হৃদয়ের মাঝে থাকবে। তো আপনাদের এই প্রতিযোগিতা মনোভাব নিয়ে যে খেলা উপহার দিবেন সেই খেলায় দেখে যাতে আমাদের আপামর জনসাধারণ যারা ফুটবল প্রেমী দর্শক রয়েছেন তারা যাতে আনন্দ উপভোগ করেন অন্তত খেলাকালীন সময়টুকু, এটাই হবে আপনাদের জন্য শ্রেষ্ঠ পাওয়া। আর আমরা যারা আজকের এই খেলা আয়োজন করেছি আমরা আশা করব আপনাদের খেলার মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে আরও আমাদের প্রেরণা জাগে, আমরা আরও ভালো খেলা, আরও সুন্দর, আরও বড় খেলা উপহার দিতে পারি, সেই সাহায্যটুকু আপনাদের কাছ থেকে কামনা করছি। আজকের এই খেলার প্রথম উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন, আমরা উদ্বোধন হয়ে গেল, আমাদের চেয়ারম্যান সব উদ্বোধন করেছেন, এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক হবে, আপনারা সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সময় সুবিধা দর্শক মন্ডলী
আপনারা যারা খেলাটা আয়োজন করছেন এরাই কাছে আমার অনুরোধ, আমরা বাঙালি, বাংলা আমার ভাষা, এই বাংলা বাংলাদেশে স্বাধীনতা লাগিয়া 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, আমরা আসলে ইতিহাস সংস্কৃতি আর সরকার উল্টা পাল্টা এখন পারা সামরিক যান তারা আওয়ার কারণে আমরা অনেকেই দেখছি এখানে। আজকে লাইভটি স্পন্সর আমাদের সবার প্রিয় জনাব রহমত মুন্না সাহেব, মিরপুর স্পোর্টস একাডেমির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং মাহবুবনগর গ্রামের ক্রিকেট সুদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে লাইভটি স্পন্সর করার জন্য। ধন্যবাদ প্রিয় রহমত মুন্না ভাই, ধন্যবাদ আপনাকে লাইভটি স্পন্সর করার জন্য যার মাধ্যমে আজকে লাইভটি আমরা দেখাচ্ছি। বঙ্গবন্ধু সিটি ফুটবল টুর্নামেন্টে একাডেমি কাপের ফুটবল টুর্নামেন্টে আল্লাহর হস্তে চাই অন্তত জাতির সাথে 30 লক্ষ শহীদের সম্মানের সাথে আপনারা এইটা ভুলবেন না, আপনারা জাতীয় সঙ্গীত বাজবে অন্তত দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। জয় বাংলা, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, আমি আহ্বান জানাচ্ছি মেস সেফারির জনাব এম এ মতিন, জনাব আলাউর রহমান এবং আনোয়ার হোসেনকে ম্যাচটি শুরু করার জন্য। শুধু দর্শক মন্ডলী, সিলেট বিভাগের সবচেয়ে আলোচিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি আয়োজন করেছে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি তাদের যৌথ উদ্যোগে, জাতির জনক বঙ্গবন্ধুর নামে মুজিব শতবর্ষ উপলক্ষে এই বৃহত্তম একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের উদ্বোধনী ম্যাচে ম্যাচটির দ্বারা বিভিন্ন শোনার জন্য আমি আলী হুসেন আপনাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন হবিগঞ্জের একসময় জনপ্রিয় সাবেক গোলরক্ষক এবং আমার অত্যন্ত সিনিয়র একজন ধারাভাষ্যক এই অঞ্চলের সদ্য জনাব সাফির আলম সাফিব, আমরা দুজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দুটি দলের খেলোয়াড়দের নামের তালিকা, লাল এবং সাদা জার্সি পরে খেলবে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব। তারা ইতিমধ্যে আপনারা জানেন যে মাঠের পূর্ব প্রান্তে চলে গেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। শুধু দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টে যারাই চ্যাম্পিয়ন হবে আপনারা জানেন তারা পাবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দল পাবে 50,000 টাকা প্রাইজ মানি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টটি বাংলাদেশের স্থপতি মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট জাতির জনক বঙ্গবন্ধুর নামে ফুটবল এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আয়োজক কমিটি কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বৃহত্তম একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা তাদের নিজস্ব জায়গায় চলে গেছে আজকের এই উদ্বোধনী ম্যাচে, যারা ঢাকা আরামবাগ ফুটবল একাডেমির মোকাবেলা করবে। এম এ মতিন প্রধান, মেস সেফারি মোহাম্মদ আলাউর রহমান এবং আনোয়ার হোসেন যারা আজকের এই উদ্বোধনী ম্যাচ, আশিক মিয়া আশিকুর রহমান এবং আনোয়ার হোসেন এম এ মতিন যারা আজকের উদ্বোধনী ম্যাচটি বাঁশি বাজাবেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের। আর অনেকে বলেছেন যে গোল কেন হয় না রানা ভাই, গোল কেন হয় না, গোল হবে। যারা মৌরী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়েছিলেন ফাইনাল ম্যাচে সেখানে বলেছিলাম যে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কামাইছড়া মাঠে যদি আজকে প্রমাণ হয়ে গেল এই অঞ্চলের দর্শক
আমাদের বেসিক ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মামুলক মামুন সাহেব আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। শাফি ভাই, যেটি লক্ষ্য করলাম যে মিলন মেলা হয়ে গেল এই বাহুবলের কামাইছড়া মাঠে, কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমি যৌথ উদ্যোগে কিন্তু আজকে একাডেমি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত দর্শক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সাদিককে আমরা লক্ষ্য করলাম, মধ্য মাঠ রয়েছেন সাদিক। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাব, হাততালি হবে, জুড়ে হাততালি হবে। সিলেট এবং ঢাকার মধ্যে ম্যাচ এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল। সাদিক ব্যাক পাস করেছেন, নিশাদকে বাড়িয়ে দিয়েছেন, দলে নেতৃত্ব দিচ্ছেন আমিন। সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা কিন্তু লাল এবং সাদা জার্সি পরে খেলছে, ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব তারা অরেঞ্জ এবং কালো কালার জার্সি পরে খেলছে। বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা, সালমান বল পেয়েছেন, বিপদ হতে পারে। সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব বাম প্রান্ত থেকে আক্রমণ, রাসেল বল পেয়েছেন, কাকে দিবেন, শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার করেছেন রিয়াজুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সকল অতিথিবৃন্দ। আমরা জানি যে ক্রীড়াঙ্গনকে ভালোবাসে তারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন, এবং দর্শক আপনাদের জন্য একটি আনন্দ সংবাদ রয়েছে, এখানে 20 টাকা দিয়ে আপনারা টিকিট সংগ্রহ করবেন, যেখানে ফাইনাল ম্যাচে মোটরসাইকেল রঙ্গিল টেলিভিশন 50টি পুরস্কার রয়েছে। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনার 50টি পুরস্কার সেখানে রয়েছে। রাস্তা থেকে গাড়ি সরানোর জন্য আহ্বান জানাচ্ছি, যারা রয়েছে রাস্তা, যাদের গাড়ি রয়েছে আপনাদের আহ্বান জানাচ্ছি রাস্তা থেকে গাড়ি সরানোর জন্য। সীমা বল পেয়েছেন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব, তাদের দলে বেশ কয়েকজন ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কিন্তু তারা খেলেছে, তখলিস আহমেদ, ইয়ামিন চৌধুরী, মুন্না ওয়াহেদ, তাদের মতো ফুটবলার জন্ম দিয়েছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ঢাকার আরামবাগ ফুটবল ক্লাব গোলরক্ষক রুনি বাড়িয়ে দিয়েছিলেন সেখানে এরশাদের উদ্দেশ্যে, এরশাদ রাখতে পারেনি, ব্যাক পাস হয়ে গেল, বুলবুল বল পেয়েছেন, আলতো করে বাড়িয়ে দিয়েছেন, অপু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব, মধ্য মাঠ থেকে ওয়ান টু ওয়ান করে মোহাম্মদ নিশাদ সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের। শাফি ভাই, যেটি আমরা লক্ষ্য করলাম যে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে এই মুহূর্তে সিলেট বিভাগের সবচেয়ে আলোচিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে লক্ষ টাকার প্রাইজ মানি পুরস্কার হচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন। আমরা যেটি লক্ষ্য করলাম যে আজকের জমজমাট এই জমজমাট উদ্বোধনী ম্যাচের সম্মানিত অতিথিবৃন্দ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আমাদের মঞ্চে এখানে রয়েছেন, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, এবং 7 নং বাজেশ্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি আমাদের মঞ্চে রয়েছেন জনাব কামরুজ্জামান বশির সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ সম্পাদক এই টুর্নামেন্ট কমিটির 7 নং বাজেশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শ্রী কুমার কৈরিপ, এবং সিনিয়র সহসভাপতি অর্থ ফুটবল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জনাব আলাউর রহমান সাহেদ, তিনি হবিগঞ্জ জেলা পরিষদের অন্যতম সদস্য এবং সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল উপজেলা পরিষদের জনাব তারা মিয়া সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর স্পোর্টস একাডেমির যিনি সভাপতি, এবং এই টুর্নামেন্টের বিভিন্ন মাঠে যিনি আমাকে প্রচার জন্য সহযোগিতা করেছেন মোহাম্মদ সুজন আহমেদ লেখক, এবং সাইফুর রহমান যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরপুর স্পোর্টস একাডেমির সহ সাধারণ সম্পাদক এবং ম্যান অফ দ্য ম্যাচ মেয়েদের স্পোর্টসের পক্ষ থেকে দিচ্ছেন। মধ্য মাঠ থেকে বাউবুল উপজেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক আব্দুল গাফার মিলাদ সাহেব এখানে রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ক্রীড়া সংগঠক যারা রয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। শুধু দর্শক মন্ডলী, প্রথমার্ধে খেলা চলছে, আমাদের মঞ্চে এখানে রয়েছেন আমাদের সদ্য প্রভাষক জন মাস্তাবুদ্দিন সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি তাদের সবার নামের তালিকা আমাদের কাছে দেওয়ার জন্য, করমটি নামের তালিকা লিয়াকত ভাই, আমি আপনাদের গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোলের দেখা নেই। নিজেদের সীমানা থেকে কামরান রাজু বল পেয়েছেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন, ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা, রাসেল বল পেয়েছেন। আমার কাছে নামের তালিকাটা দেওয়ার জন্য উঠতে আমি সবার নাম বলবো। আমরা যদি লক্ষ্য করলাম যে বিপদ হতে পারে, আর গোল আমরা যদি দেখতে পাচ্ছি যে আজকের এই ম্যাচটি কিন্তু শাফি ভাই ঢাকা এবং সিলেটের মধ্যকার এই ম্যাচ। শাফি ভাই, আপনি অবশ্য জানেন যে মিরপুর স্পোর্টস একাডেমি কামাইছড়া বর্গ এবং তাদের যৌথ উদ্যোগে কিন্তু এই ফুটবল এই লিগটি এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। যারাই চ্যাম্পিয়ন হবে তারা পাবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি।
রানার সাহেব দর পাইবো 50,000 টাকা দর্শক আপনারা নিরাশ হবেন না আপনাদের জন্য রয়েছে আপনাদের জন্য রয়েছে পুরস্কার যেখানে প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে রঙ্গিন টেলিভিশন অসংখ্য পুরস্কার আছে 20 টাকার টিকিট আপনারা সেটা সংগ্রহ করার জন্য আহ্বান জানাচ্ছি নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা আরামবাগ ফুটবল একাডেমি বল পাচ্ছেন সেখানে সালমান প্রধান বেঞ্চ রেফারি এম এ মতিন তিনি বাঁশি বাজান ফ্রি কিক লাভ করল ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তাদের দলের নেতৃত্ব দিচ্ছেন যিনি দলীয় অধিনায়ক ঢাকা আরামবাগ ফুটবল একাডেমির টুটুল হাসান মেস রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত আর একটি তথ্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি খুব শীঘ্রই কিন্তু শায়েস্তাগঞ্জ কলেজ মাঠে শায়েস্তাগঞ্জ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে এবং সেই টুর্নামেন্টটি দেখার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন শায়েস্তাগঞ্জ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জামাল আহমেদ তিনি আমাদের মঞ্চে রয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ডান প্রান্ত থেকে আক্রমণে আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে খেলার যখন এই অবস্থায় মাইকোপনে আমন্ত্রণ জানাচ্ছি হবিগঞ্জের এক সময় জনপ্রিয় গোলরক্ষক এবং একজন জনপ্রিয় ধারাভাষ্যকার সিনিয়র ধারাভাষ্যকার আমরা একসাথে ডিসিপি মাঠসহ বিভিন্ন মাঠে দিয়ে থাকি শ্রদ্ধা জনাব শাফিউল আলম শাফি ভাই আপনাকে ধন্যবাদ আলী সেন রানা সম্মানিত ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসপিডিবির পর্দায় যারা রয়েছেন এবং জনাব রহমত মুন্না সাহেব যিনি আমাদের লাইভ স্পন্সর করেছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ স্পন্সর করার জন্য কামাইছড়া ফুটবল বরগাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে কিন্তু এই ফুটবল একাডেমিকা ফুটবল টুর্নামেন্টটি নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা সালমান কাকে দিবেন দেখে নিচ্ছেন নিজেদের সীমানা থেকে সাদিক হুসেন সাদিক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের এখন পর্যন্ত কিন্তু প্রিয় দর্শক গোলের দেখা নেই যেটি আমরা লক্ষ্য করলাম যে শূন্য শূন্য আলী আমজদ নুনু রয়েছেন আমাদের সাথে নুনু ফুটবল একাডেমির যিনি প্রতিষ্ঠাতা এবং সিলেটের ক্রীড়াঙ্গনে একটি পরিচিত নাম এবং সিলেট কসমস ফুটবল ক্লাব সেই ক্লাবের যিনি দলের নেতৃত্ব দিয়েছেন এই একাডেমি কাপ বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি কিন্তু নুনু ফুটবল একাডেমির সেই দলটি তারা কিন্তু এই মাঠে অংশগ্রহণ করবে আলী আমজাদ নুনু নুনু ফুটবল একাডেমি সিলেট ঐতিহ্যবাহী একটি একাডেমি সেই একাডেমির যিনি প্রতিষ্ঠাতা ভারতের মাটি দিয়ে যে একাডেমিটি গিয়েছিল খেলতে সেই নুনু ফুটবল একাডেমির সবাইকে আলী আমজাদ নুনুকে ধন্যবাদ ডান প্রান্ত থেকে আক্রমণ সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব নাইট বল পেয়েছেন কাকে দিবেন দেখে নিচ্ছেন সেন্টার হয়েছে বিপদ হতে পারে গোলরক্ষক রনি গোলরক্ষক গোলরক্ষক রনি তিনি কিন্তু বলটি তার নিয়ন্ত্রণে দিলেন প্রথমার্ধের খেলা চলছে সমান সমান লড়াই কোনো দল তারা গোল করতে পারেনি কামাইছড়া বরগাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করছে এসবি টিভি আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছে এবং লাইভ তিনি স্পন্সর করেছেন এই অঞ্চলের ক্রীড়া সন্তান মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দুবাই প্রবাসী জনাব রহমত মুন্না সাহেব আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই লাইভটি তিনি স্পন্সর করার জন্য সমান সমান লড়াই এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে প্রাইজ মারি এবং রানার সাপ দল পাবে তারা 50,000 টাকা প্রাইজ মারি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন শুধু কমেন্ট পড়তে চাই প্রিয় দর্শক যারা কমেন্ট করেছেন এসপি টিভির পর্দায় আমরা কিছু কমেন্ট পড়ছি যে অনেকে কিন্তু কমেন্ট করেছেন জনাব আমার প্রিয় বন্ধু আমেরিকা থেকে থেকেই কিন্তু লাইভে যুক্ত রয়েছেন হবিগঞ্জের কৃষি সন্তান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পর্যাপ্ত ইনাতগঞ্জ ইউনিয়নের পর্যাপ্তপুর গ্রামের কৃষি সন্তান একজন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় জনাব জাকারিয়া ইসলাম ফয়জল অনেককে ধন্যবাদ জানাচ্ছি এসপি টিভির পর্দায় তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া ইসলাম ফয়জল সাহেব ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আবু বকর সিদ্দিক নকআউট ফুটবল টুর্নামেন্ট যিনি
আয়োজন করেছিলেন ওনার ছেলের নামে জনাব জাকার ইসলাম ফজল জনপ্রিয় একজন ব্যাডমিন্টন খেলোয়াড় আমেরিকা থেকে তিনি আজকে এই ম্যাচটি দেখছেন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে মোহাম্মদ আফজল হোসেন রয়েছেন আমাদের সাথে মিয়া শামীম রয়েছেন যিনি যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের যিনি শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া শামীম আমরা এসপিটিভিতে তিনি কিন্তু স্পন্সর করেছেন বেশ কয়েকটি ম্যাচ আমরা মিয়া শামীম আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উসমানীগর উপজেলার কৃতি সন্তান ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব মাদার বাজারের যে সভাপতি এবং সামাদার বাংলা স্পোর্টিং ক্লাবের যিনি সাবেক ফুটবলার ধন্যবাদ জানাচ্ছি মোস্তাক আহমেদ মিনাত আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ মিসিং বাংলাদেশ জাকির ইসলাম ফজল সাহেব ধন্যবাদ আপনাকে যে মিসিং বাংলাদেশ আপনি কিন্তু লিখেছেন ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে এমডি আনোয়ার রয়েছেন কানাইকার থেকে ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে স্কোর জানিয়ে দিচ্ছি সমান সমান এখন পর্যন্ত কোন দল তারে গোল করতে পারেনি ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা সাদা এবং লাল জার্সি পরে খেলছে প্রকান্ত প্রতিপক্ষ দল ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব তারা কিন্তু আরামবাগ ফুটবল একাডেমি তারা কিন্তু রয়েছে কালো এবং অরেঞ্জ কালার জার্সি পরে সমান সমান লড়াই সমান সমান গীতিকার মামুন দেওয়ান ফরিদ গাজী নক আউট ফুটবল টুর্নামেন্ট গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে কিন্তু আপনারা জানি যে আগামীকাল থেকে সেই ম্যাচ গুলো কিন্তু মাঠে করাবে গীতিকার মামুন ফুটবল একাডেমি মিরপুরে তাদের আয়োজনে আয়োজনে কিন্তু সেই দেওয়ান ফরিদ গাজী নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু সেটা কিন্তু দেখবেন গীতিকার মামুন ফুটবল একাডেমি প্রতিষ্ঠা গীতিকার মামুন তিনি আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ খেলা চলে যাচ্ছি আগামীকাল কোনো খেলা নেই এই মাঠে খেলা চলে যাচ্ছে স্কোর লাইন কিন্তু 0-0 একটি খেলা রয়েছে মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু মিরপুর ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য প্রকান্তরে প্রতিপক্ষ দল যেটি রয়েছে সেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারাও শূন্য প্রথমার্ধে খেলা চলছে আপনাদের জানিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধন হয়ে গেল লাইভ স্পন্সর জনাব মোহাম্মদ মুন্না সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই যে মোহাম্মদ মুন্না সাহেব তিনি লাইভ স্পন্সর করেছেন এবং তিনি কিন্তু মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য এবং মোহাম্মদনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন এসপিটিভি পর্দায় যার স্পন্সর আজকে এই ম্যাচটি দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রিয়াজুল বল পেয়েছেন কাকে দিবেন দেখে নিচ্ছেন রিয়াজুল ইসলাম মঙ্গলবার মৌলভীবাজার ঠিক মতো বসে পড়ে মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা সকলকে আয়োজনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে অনেকে কমেন্ট করছে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মঙ্গলবার রয়েছে রাজীব মিয়া এবং মৌলভীবাজার এরশাদ আলী কাকে দিবেন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের নিশাদ বিশেষ করে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আরামবাগ ফুটবল একাডেমি ধারাবাহিক এবং আরামবাগ ফুটবল একাডেমি তারা চেষ্টা করছে কিন্তু লিড নেওয়ার জন্য সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তোলার জন্য প্রকান্তরে আরামবাগ ফুটবল একাডেমি সিলেট আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা তারাও শূন্য প্রথমার্ধের খেলা চলছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবু বকর সিদ্দিক নক আউট ফুটবল টুর্নামেন্টে তিনি পৃষ্ঠপোষক 2014 সালে ইনায়তগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ইনায়তগঞ্জ জাগ্রত যুব সংঘ চিত্রাল তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় জনাব জাকার ইসলাম ফজল আমেরিকা থেকে তিনি খেলা দেখছেন অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে গীতিকার মামুন ফুটবল একাডেমি তিনি সৌজন্যে কিন্তু আলিফ সুবান সরকারি কলেজ মাঠে মিরপুরে চলছে দেওয়ান ফরিদ গাজী নক আউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচ কিন্তু আগামীকাল থেকে শুরু হবে সেটি দেখা জন্য আপনাদের সবাই কামন পাঁচ রহমত আলী মুন্না যিনি এসপিটিভিতে আজকের ম্যাচটি স্পন্সর করেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই প্রবাসী প্রিয় ভাই আপনাকে স্কোরলাইন জানিয়ে দিচ্ছি সমান সমান রিটার্ন প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা অপু কাকে দিবেন দেখে নিচ্ছেন মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা রাজীব মিয়া রাখতে পারেনি আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা মোহাম্মদ এরশাদ আলী তিনিও রাখতে পারেনি নাহিদ 14 নম্বর জার্সি পরে খেলছেন নাহিদ হাসান তিনি অবশ্য বলটি চেষ্টা করেছিলেন বলটি তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শেষ পর্যন্ত ম্যাচটি পরিবেশ বাসি বাজান ফ্রি কিক ক্লাব করলো ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি খেলার ফলাফল সিলেট ইউনাইটেড ফুটবল
ক্লাব তারা শূন্য আরামবাগ ফুটবল একাডেমি তারাও শূন্য সমান সমান লড়াই কামাইসুরা বরগাও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু সিটি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করছে এসবি টিভি কামাইসুরা ফুটবল মাঠ মিরপুর বাউপুর হবিগঞ্জ থেকে লাইভ স্পন্সর বাই মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মামদনগর গ্রামের ক্রীড়া সন্তান দুবাই প্রবাসী জনাব রহমত মুন্না সাহেব আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি রেচেন আসুস কদ্রুস মিয়া মেম্বার সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ রেচেন মমিনুল হক চৌধুরী ব্যবস্থাপক বেসি ফ্যান লিমিটেড মিরপুর বাজার ধন্যবাদ আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যারা দিয়ে মঞ্চের দিকে চলে আসছেন হবিগঞ্জ এক আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত মন্ত্রী সিলেট বিভাগ চেয়ে আন্দোলন অন্যতম রূপকার ধন ফরিদ গাজী উনারই সুযোগ্য উত্তরসূরি হবিগঞ্জ এক আসনে মাননীয় সংসদ সদস্য আলহাজ গাজী মোহাম্মদ শাহনাজ আমাদের সম্মানিত পদাধিকারীকে মঞ্চের দিকে নিয়ে আসছে আমাদের টুর্নামেন্ট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ শুধু দর্শক মন্ডলী বঙ্গবন্ধু স্মৃতি প্রতি শ্রদ্ধা আমরা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু কামাইসরা বরগাঁও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি আজকে শুভ উদ্বোধন হয়ে গেল ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম সাফি ভাই প্রথম অর্ধে খেলা চলছে আমাদের ধন্যবাদ প্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি আমাদের মাননীয় প্রধান অতিথি মঞ্চের দিকে আসছেন চমৎকার একটি ম্যাচ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে কেরানীগঞ্জের টিম কিন্তু খুব একটা শক্তিশালী একটা টিম তারা কিন্তু একেবারে ছেড়ে দেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে দর্শক দেখে খেলাটা তৃপ্তি পেয়েছে অনেক দিন পর একটি আক্রমণাত্মক এবং প্রতিযোগিতামূলক একটি খেলা হয়েছে ধন্যবাদ শাফি ভাই আমাদের হবিগঞ্জের এক সময় জনপ্রিয় গোলরক্ষক জনাব শফিউল আলম শাফি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এসপি টিভির পর্দায় যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমি আলী হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ স্পন্সর জনাব মোহাম্মদ আলী মুন্না সাহেব বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যিনি উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ওনার সৌজন্যে কিন্তু আমরা মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল খেলার ফলাফল কিন্তু শূন্য শূন্য আমরা লক্ষ্য করলাম যে প্রথমার্ধের খেলা কিন্তু শূন্য শূন্য আমাদের বাসিদ মিয়া সাদিক কাকে দিবেন দেখে নিচ্ছেন আমরা লক্ষ্য করলাম যে প্রথমার্ধের খেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি সমান সমান লড়াই একাডেমি কাপ বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা চলছে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে সিটি ইউনাইটেড ফুটবল ক্লাব তারা সাদা এবং লাল জার্সি পরে খেলছে তারা শূন্য পক্ষান্তরে আরামবাগ ফুটবল একাডেমি তারা হলুদ অরেঞ্জ কালার জার্সি পরে খেলছে তারা অশূন্য সমান সমান লড়াই এসপি টিভি যারা যুক্ত রয়েছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল আরিফ সুবান সরকারি কলেজ মাঠ মিরপুরে কিন্তু গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে দেওয়ান ফরিদ গাজী নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেটি দেখার জন্য গীতিকার মামুন তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মধ্যমার থেকে আক্রমণ সালমান বল পেয়েছেন কাকে দিবেন মোহাম্মদ আমির দলীয় অধিনায়ক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব নিজেদের সীমানা থেকে টুটুল দলীয় অধিনায়ক আরামবাগ ফুটবল একাডেমির তিনি বসে রাখতে পারেনি নাহিদ কাকে দিবেন সেন্টার করেছিলেন বাম প্রান্ত থেকে শাফি ভাই প্রথমার্ধ কিন্তু এখন পর্যন্ত কোন আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম কাকে দিবেন দেখে দিচ্ছেন রিয়াজুল ইসলাম সেন্টার করার চেষ্টা করেছিলেন সিলেট ইউনাইটেড ফুটবল
সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শুনো এবং আরামবাগ ফুটবল একাডেমি তারা শুনো মোহাম্মদ কামরান রাজু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের এই ফুটবলার খেলা চলতেছে অল্প কিছুক্ষণের এবং মধ্যাহ্ন বিরতি এবং তারা কিন্তু চেষ্টা করছে গোল করার জন্য এবং মোহাম্মদ রাহুল আমরা লক্ষ্য করলাম এবং এ পর্যায়ে চলে যাচ্ছি আমরা আবার দাঁড়া বল নাই জনাব আল ইমরান খান সিএসবি বলগা কমিটি বিদ্যালয় আচ্ছা চক ধন্যবাদ প্রথমার্ধে খেলা চলছে প্রিয় দর্শক সমান সমান লড়াই কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি আপনারা জানেন কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যৌথ আয়োজনে কিন্তু এই টুর্নামেন্টটি আয়োজন করেছে আয়োজক প্রথমার্ধে খেলা চলছে 0-0 ফাইম গোলরক্ষক এবং রুনি দলীয় গোলরক্ষক দুটি দলের তারা কিন্তু রক্ষক করছে যে অনেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করছেন নিচে দেশ সীমানা থেকে তানবীর কাকে দিবেন দেখে নিচ্ছেন সেই মধ্যমার থেকে আক্রমণ করার চেষ্টা করছে ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা রাসেল আমন্ত্রিত হিসেবে দুজন থাকতে পারেন আমরা উপস্থিত হয়েছেন মোহাম্মদ রায়হান কাকে দিবেন দেখে নিচ্ছেন আমরা আমি আবার আপনার দর্শকদেরকে লক্ষ্য করছি অভিনন্দন জানিয়ে তোমাদের খেলা নাম কি দেবেন সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে প্রথমার্ধের খেলা চলছে সময় সময় লড়াই বিভাগ থেকে দুইটি দল মোকাবেলা করছে এবং অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার একটি ফুটবল আমরা উপভোগ করছি এবারে আমি ধারাভাষ্য রানাভাইকে ধারাভাষ্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আলিমরা সাহেব মাননীয় এমপি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি তো মুসকে মুসকে আছে যে রানা কি নিয়ে বিপদে ফেলায় আমাকে আজকে আপনি এখানে মাইকে ঘোষণা দিবেন যে এই বৃহত্তম যার নামে এই টুর্নামেন্টটি বাংলাদেশের স্থপতি আমি আগে বলেছি আজ থেকে 10 বছর আগে আপনার আব্বাস পাশে বসে 2010 সালে ইনায়তগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়া বিমুখ দিয়েছে আবারও 10 বছর পরে আপনার সাথে দেখা আজকে আপনি ঘোষণা দিবেন যে বৃহত্তম এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমি এই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আপনি কতটুকু অনুদান দিবেন সেটা আপনি মাইকে ঘোষণা করবেন জানি যে আপনি এই অঞ্চলে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে রয়েছেন সবাই কিন্তু মিলেমিশে কাজ করতে হবে এই মাঠের উন্নয়ন আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সিলেট বিভাগ চাই আন্দোলনের অন্যতম রূপকার আপনার বাবা প্রয়াত মন্ত্রী জনাব মরুম দন ফরিদ গাজী সাহেব 2010 সালে শেষবারের মতো নবীগঞ্জ উপজেলা ইনায়তগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সোনার নৌকা সোনার বইটা ফুটবল টুর্নামেন্টে আমি ফাইনাল ম্যাচে দাঁড়াবি মুখ দিয়েছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব চেয়ারম্যান মহোদয় রয়েছেন কামরুজ্জামান বসু সাহেব আমরা উনাকে গোল কেন হয় না গোল কেন হয় না শাফি ভাই গোল কেন হয় না গোলের দেখা নেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য প্রকান্তরে আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য ম্যাচ রেফারি এম এ মতিন তিনি বাঁশি বাজান এবং ফ্রি কিক লাভ করলো ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি শাফি ভাই জমজমাট ম্যাচ ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন এবং বঙ্গবন্ধু গ্যালারি এখানে রয়েছে মিরপুর স্পোর্টস একাডেমি তাদের আয়োজনে পাশাপাশি আরেকটি তত্ত্বপ্রিয় দর্শক আমাদের মাননীয় এমপি মধ্যে এখানে রয়েছেন হবিগঞ্জ একাশনে মাননীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে সিলেট বিভাগের নয় সারা বাংলাদেশের আরো সৃষ্টিকারী একটি একাডেমি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন সাহেবের নামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তার আগামী মঙ্গলবার খুলনা বিভাগের জিনাইহদের শৈলকুপায় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে এবং ব্যস্তা সৈয়দ সাইদুলক সুমন সাহেব সবার দোয়া চেয়েছেন এবং আজকে সন্ধ্যায় সেই দলের সাথে আমিও যাচ্ছি ব্যস্তা সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট তারা মোকাবেলা করবে আগামী মঙ্গলবার খুলনা বিভাগের জিনাইহদে শৈলকুপা উপজেলায় গারাগঞ্জ ক্রীড়া সংস্থার সাথে সেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দেখার জন্য এবং সবাই কাছে দোয়া চেয়েছেন ব্যস্তা সৈয়দ সাইদুলক সুমন যাকে বলে মানবতার ফেরিওয়ালে খেলার ফলাফল 0-0 যেটি আমরা লক্ষ্য করলাম যে এই টুর্নামেন্টটি প্রচার এবং প্রচারের জন্য শুধু এই মাঠে নয় এই বাহুবলের মৌলী উচ্চ বিদ্যালয় মাঠে আমি বলেছিলাম যে বৃহত্তম একটি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যিনি আমাকে সহযোগিতা করেছেন প্রচার এবং প্রচারণার জন্য ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত হোসেন আমাদের সুজন আহমেদ আমাদের সুজন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সুজন আহমেদ লিয়াকত যিনি সভাপতি মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি সুনামগঞ্জ এবং সাইফুর রহমান বাপত সাধারণ সম্পাদক যে সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি আয়োজন করছে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস একাডেমি সেই একাডেমির প্রত্যেকটি মাঠে যারা আমাকে সহযোগিতা করেছেন প্রচারের জন্য সুজন আহমেদ লেখক সভাপতি মিরপুর স্পোর্টস একাডেমি এবং বাপত সাধারণ সম্পাদক মেহেদি স্পোর্টস যিনি সত্তাধিকার জনাব সাইফুর রহমান খেলার ফলাফল 0-0 গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না গোল করলেই 1000 টাকা প্রাইজ মানি সেই টাকা কে দিবেন সেই টাকা আমাদের চেয়ারম্যান সাহেব দিবেন
আমরা জানি যে জাতীয় দলের ফুটবলাররা বাড়ি পায় টাকা পায় গাড়ি পায় এখানে ডন সাহেবে যখন দিরেই গিয়েছিলাম তখন ডন সাহেব কিন্তু 1000 টাকা দিয়েছিলেন যিনি প্রথম গোল করেছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি যিনি আমাদের 1000 টাকা জুড়ে চারটে দেবে আর যদি 1000 যদি কেউ গোল না করতে পারে চেয়ারম্যান সাহেব সেই টাকা আপনার পকেটে চলে যাবে সেটা আপনার পকেটে যাবে সেটা আমার পকেটে চলে আসবে সেদিকে খেয়াল রাখবেন এডভোকেট আবুজির এমপি মহোদয় রিচি পয়েল মাঠে একথা বলেছিলাম আসলে মাননীয় এমপি মহোদয় চেয়ারম্যান সাহেব যে জাতীয় দলের ফুটবলার তারা গাড়ি পায় বাড়ি পায় অনেক কিছু পায় কিন্তু স্থানীয় যারা ফুটবলার রয়েছেন তারা কিন্তু কিছু পায় না আপনারা যদি তাদেরকে উৎসাহিত দেন তাহলে কিন্তু তারা অনুপ্রাণিত হবে খেলার ফলাফল 0-0 গোল কেন হয় না আর গোল করলেই যিনি প্রথম গোল করবেন 1000 টাকা প্রাইজ মানি সৌজন্যে 7 নং বাদশ্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কামরুজ্জামান বসে সাহেব আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি আজকে সন্ধ্যায় চলে যাবো খুলনাতে সবাই দোয়া করবেন বেস্ট সুমন ফুটবল একাডেমি এবং দোয়া করবেন এবং পাশাপাশি কানাকানি একটু জুড়ে কর কানাকানে না আর একটু জুড়ে কর মানে কানাকানি আমি ভালো পাই না মানে উনি কানাকানে বলছেন আনা ভাই যে লটারি রয়েছে আমরা জানি যে সাতাইয়াল মাঠে কিন্তু এরকম আমরা দেখেছি শুধু সাতাইয়াল নয় সিলেট বিভাগের বিভিন্ন টুর্নামেন্টে দর্শকরা তারা নিরাশ হবেন না দর্শক আপনারা নিরাশ হবেন আপনাদের জন্য মোটরসাইকেল রয়েছে এখানে যারাই চ্যাম্পিয়ন হবে তারা পাবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দল পাবে 50,000 টাকা প্রাইজ মানি আপনাদের জন্য কিন্তু একটি আনন্দ সংবাদ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লটারি দেওয়া হবে এবং এখন থেকে শুরু করেন টিকিট সংগ্রহ 20 টাকা দিয়ে প্রত্যেকটি ম্যাচে একটি করে টিকিট সংগ্রহ করুন যেখানে 50টি পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ সবগুলো নতুন পুরস্কার না সবগুলো নতুন পুরস্কার একটা পুরান পুরস্কার সবাই সবগুলো নতুন পুরস্কার শেফিয়ার প্রত্যেকটি ম্যাচে আপনার টিকিট সংগ্রহ করবেন এখানে আমাদের সিনিয়র ডালাবাসকার সাফি ভাই রয়েছেন উনাকে ধন্যবাদ জানাচ্ছি একসময় জনপ্রিয় একজন গোলরক্ষক খেলা চলে যাচ্ছে বাম প্রান্ত থেকে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তরফ আক্রমণ করার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন খেলার মধ্যাহ্ন বিরতির সময় আমাদের স্থানীয় যারা রয়েছেন এই এলাকার জনপ্রিয় ধারাভাষ্যকার বৃন্দ আর উনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইমরান আহমেদ আল ইমরান খান এবং আরেকজন ধারাবাহিক আমাদের উপস্থাপক উনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিভিন্ন সময় বলে থাকি যে এই পৃথিবী যেমন আছে তেমনই টিকবে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এখানে কোনো আপিলের সুযোগ নেই ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের জনপ্রিয় ম্যাচ রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের যিনি প্রফেশনাল ম্যাচ রেফারি জনাব এম এ মতিন ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সিলেট বিভাগে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তিনি বাসুবাজান মোহাম্মদ এম এ মতিন ম্যাচ রেফারি এবং জনাব মোহাম্মদ আনোয়ার আলী এবং আশিকুর রহমান কিন্তু আনোয়ার ভাই যিনি সহকারী ম্যাচে তিনি এখনো বিয়ে করেননি মানে আমি ভেবেছিলাম বিয়ে করেন এগুলো মুরব্বীতে বিয়ের বয়স কোনো হয়নি ওনার আসলে সাফি ভাই আমার একটা অভ্যাস জানেন আমি মাইকে সব কিছু বলে দিই কারণ সেটা সত্য কথা বলতে নেই আমাদের ম্যাচে ভাই তিনি এখনো বিয়ে করেননি মানে তিনি আমাদের উসমানী সাহেবের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনিক জেনারেল আতরগন উসমানী আর উসমানীনগর উপজেলার একজন বাসিন্দা হিসেবে নিজেকে আমি গর্ব মনে করে থাকি আমি বিভিন্ন বলে থাকি যে জাতীয় দলের ফুটবলার যখন লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারা যখন বিয়ের সাথে করেন তারা বিভিন্ন পত্রিকা আমরা দেখি এবং লোকালের ফুটবলার যারা বিয়ের সাথে করে তাদের কোনো খোঁজ খবর যায় খেলা চলে যাচ্ছে আমরা লক্ষ্য যে মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটি এবং আমাকে প্রচারের জন্য সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে প্রচারের জন্য আমাকে সহযোগিতা করেছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি সভাপতি এবং এই টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি সুজন আহমেদ লিয়াকত আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যিনি রয়েছেন সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান মেহেদ স্পোর্টস কর্ণধার আরও যারা রয়েছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি কামাইছড়া এবং বড়গাঁও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গোলের দেখা নেই ফ্রি কিক লাভ করেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব জাতীয় দলের ফুটবলার তখনই ইয়ামিন চৌধুরী মুন্না এবং ওয়াহেদের মতো ফুটবলার কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে বের হয়ে এসেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুক মিয়া সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ফ্রি কিক লাভ করলো সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব জমজমাটি ম্যাচ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই টুর্নামেন্টে আরো বেশ কয়েকটি ম্যাচ রয়েছে অবশ্য আপনারা জানেন যে আগামীকাল এই মাঠে খেলা নেই ফ্রি কিক হয়েছে বল পেয়েছিলেন সেখানে সাদিক কি করবেন বিপদ হতে পারে গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখা নেই শেষ পর্যন্ত তানজির বলটিকে ক্লিয়ার করেছেন ইজিদের সীমানা থেকে হৃদয় সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের 1-1 করে আক্রমণ করার চেষ্টা করছে ব্যাকপাস করেছেন বাড়িয়ে দিয়েছেন কামরান রাজু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের মধ্যমাঠ থেকে তারা আক্রমণ করার চেষ্টা আলতো করে ঠেলে দিয়েছেন সেখানে সাদিক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের রক্ষণভাগে রায়হান রয়েছেন ঢাকা আরামবাগ ফুটবল একাডেমির ঢাকা এবং সিলেটের মধ্যকার এই ম্যাচটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর
কামাইছড়া মাঠে বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে সেখানে বল ফেলেছেন মোহাম্মদ রাব্বি ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি ঠিকমতো বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি বুলবুল কাকে দিবেন দেখে নিচ্ছেন শুধু দর্শক মণ্ডলী আগামীকাল এই মাঠে খেলা নেই আমি আপনাদের জানি আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আগামী মঙ্গলবার জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল একাডেমি মৌলভীবাজার এবং আশুগঞ্জ ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যকার ম্যাচ আগামী বুধবার সিটি তৃণমূল ফুটবল একাডেমি বিয়ানীবাজার নরসিংদী ফুটবল একাডেমি নরসিংদী মোকাবিলা করবে আগামী শুক্রবারে রয়েছে ম্যাচ আগামী তিন তারিখে ম্যাচ আগামী শুক্রবার শমশেরনগর ফুটবল একাডেমি মৌলভীবাজার তারা ভৈরবগঞ্জ বাজার ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের মোকাবিলা করবে আগামী শনিবার আজাদ স্পোর্টিং ক্লাব সিলেট কাকরাছড়ি ফুটবল একাডেমি চট্টগ্রামের মোকাবিলা করবে আগামী রবিবার মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি স্বাগতিক দল ১২ টিম তারা গঠন করেছে তারা মোকাবিলা করবে রবিবাজার ফুটবল একাডেমির এবং প্রথমার্ধ খেলা শেষ হচ্ছে আমরা আহ্বান জানাচ্ছি কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না এখানে আমাদের মাননীয় অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমাদের উপস্থাপক যিনি রয়েছেন পরিচালনা আমি ওনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ শামি ভাই অত্যন্ত সুন্দর উপস্থাপনা করার জন্য আসলে আমার নাম শাফি না শাফি ভাই তো আমার চেয়ে মোটা হু হু আর আমি তো ছোট আমার নাম রানা আমার তো শাফি ভাই তো মোটা মানে শাফি ভাই একটা রিস্কা লাগবে আমার জন্য মানে হাফ রিস্কা লাগবে একটু খেয়াল রাখবেন আপনি ধন্যবাদ রানা ভাই উনি আসলে রানা শাফি না যে কথা বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন আমরা আসলে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করতে যারা সর্বোচ্চ পরিশ্রম দিয়েছেন তাদের নাম আজকে মিরপুর স্পোর্টস একাডেমির সম্মানিত সভাপতি জনাব সুজন আহমেদ লিয়াকত ভাই সাধারণ সম্পাদক জনাব শ্রী কুমার কৈরি সহ বিশেষ করে মোহাম্মদ মর্তুজা আলী মাসুদ আহমেদ মাদার শহীদ যুবলীগের সভাপতি ফারুক ভাই সহ ইন্টুপাল সহ যারা নাম নাম অনেকে আছেন এই টুর্নামেন্ট আয়োজন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে সবাইকে তাদের সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ এ পর্যায়ে আজকের উদ্বোধনী খেলার মাননীয় প্রধান অতিথি জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কোথাও উপস্থিত হওয়া কোথাও যাওয়া আল্লাহর শেষ মেহরবানি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখানে আসার সুযোগ করে দিয়েছেন আর আমরা এই করোনা মহামারীর মধ্যে সারা বিশ্ব কম্পমান সারা বাংলাদেশ সিলেক্ট হবিগঞ্জ দবিগঞ্জ বাহুবল সবাই অস্থির করোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে রেখেছেন এখন মধ্যে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখানে আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে করেছেন যে আয়োজন বিশাল জনতা আমরা সবাই একটু হাততালি দিই নাকি আমরা অভিবাদন জানাই চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন নামি দামি প্লেয়ার ঢাকা থেকে আরামবাগ সিলেট থেকে ইউনাইটেড আরও আসতেছেন সোলার ড্রিম এবং বিশাল আয়োজন দর্শক পরিপূর্ণ আমি প্রত্যেক দর্শককে আমার সালাম জানাই আসসালাম আলাইকুম আদাব এখানে অনেকে আছেন বিশেষ করে আমাদের মিরপুর আওয়ামী লীগের সরি বাদেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ সম্মানিত সভাপতি উনি চেয়ারম্যান আমার বশির ভাই সাধারণ সম্পাদক সাহেব আছেন আফতাব সাহেব প্রফেসর আফতাব সাহেব সাংগঠনিক সম্পাদক আমার কুদ্দুস ভাই যুবলীগ যুগ্ম আহ্বায়ক তারামিয়া এবং আহ্বায়ক সৈয়দ মিলাদ আরও যারা আছেন ছাত্রলীগ কৃষক লীগ বাহলীগ সবই আছেন শামীম অনেকে আছেন ফারুক সহ আরও যারা মুরব্বীরা আছেন উত্তর এলাকার যুবক ভাইয়েরা এবং বিপ্লব যারা আছেন দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই দেশ আপনার আমার সবার এদেশের আলো বাতাস মাটি আমরা সবাই বুক করতেছি স্বাধীনতা বুক করতেছে এমনি এমনি স্বাধীনতা আসেনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু তাকে সারা দিয়ে সমগ্র বাঙালি জাতির চাপে পড়েছিল আনাদার বাহিনীর বিরুদ্ধে। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক রক্ত বঙ্গবন্ধু বলেছিলেন কোন জাতিকে এত রক্ত জড়াতে হয়নি। 9 মাসে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করে যায় পাকানাদার বাহিনী তাদের দুশরা। 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটেছিল পাকানাদার বাহিনী তাদের দুশরা, এবং লক্ষ লক্ষ ঘর বাড়ি পড়িয়ে দিয়েছিল পাকানাদার বাহিনী তাদের দুশরা। আমার বাড়িতে আগুন দিয়েছিল, আমরা সবকিছুর বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি এই যারা স্বাধীনতা বিরোধীকারী চক্রান্তকারী অনিমস্তাক্ষ, তারা হত্যা করে ভেবেছিল আমাদের স্বাধীনতা মা মাটিকে তারা শেষ করে দিয়েছে, পারেনি। রাখি আল্লাহ মারকে আল্লাহ তালার শেষ মেহরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশে এসে 80 দশকে এসে এদেশের মানুষের অধিকার আদায় করলেন। 96 সাথে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে উন্নয়ন এখন পর্যন্ত চলতেছে, যা আজকের বাংলাদেশ। উনার বাবার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করা করে যাচ্ছেন, এবং উনি যেভাবে দেশকে প্রতিটি ক্ষেত্রে খেলাধুলা শিক্ষা যোগাযোগ স্বাস্থ্য সবকে দেখে নিয়েছেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে। ওনার বঙ্গবন্ধু যেটা বলতেন বাঙালি জাতি আমরা বীরের জাতি, আমরা মাথা উঁচু করে ইজ্জত সমানে বাঁচতে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটা করেছেন, উনিও কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন, ধন্যবাদ জানাই সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ উনি যেভাবে এগিয়ে নিয়েছেন আমরা সবাই সহায়তা করব। আমি ইনশাল্লাহ সংসদে কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর আদায় করি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নবীগঞ্জ বাউলবাসীকে ধন্যবাদ জানাই যে আমাকে কথা বলার সুযোগ করেছে। ইনশাল্লাহ আমিও খেলাধুলা নিয়ে এগিয়ে যেতে চাই, আমার নবীগঞ্জ বাহু বলে সুন্দর খেলাধুলার পরিবেশ আছে এখানে, ইনশাল্লাহ এটা মিনি স্টেডিয়াম করা যায় যেভাবে আমি চিন্তা করব। আর আমার তরফ থেকে 1 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেবকে দিব, উনি যেখানে ডেভেলপ লাগে এটা করান, কাজ করান, 10 লক্ষ যার ভালো কাজ করতে পারে। ধন্যবাদ সবাই রে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার নবীগঞ্জ বাউলবাসী, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই লাইভটি স্পন্সর করেছেন জনাব রহমত মুন্না সাহেব, দুবাই প্রবাসী, মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। সংগ্রাম অনেককে ধন্যবাদ জানাচ্ছি, এসপিটিভি পরিবারের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনকে যিনি ভালোবাসেন সদ্য জনাব রহমত আলী, রহমত মুন্না সাহেব ক্রীড়াঙ্গনকে মনের প্রাণে যিনি ভালোবাসেন অনেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যে আমরা চলে যাচ্ছি তারা বিবরণীতে, এবারে তারা বিবরণ আমি পাতে সামনে চিনি রানা রানা বাদে তারা বিবরণে রানা রানা আসবেন, রানা ভাই উপস্থিত আছেন, শাফি ভাই এই মুহূর্তে রানা ভাই কথা বলবেন। আমরা সবাই ভাই ভাই, আপনি আমার চাচাতো ভাই, ধন্যবাদ। আমি আমাদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব কামরুজ্জামান বৈশিষ্ট্য আমরা যেটি লক্ষ্য করলাম যে খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন শুধু দর্শক মন্ডলী বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আয়োজক কমিটি, বিশেষ করে কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করলেন যে সিলেট বিভাগ চাই আন্দোলনের অন্যতম রূপকার প্রয়াত মন্ত্রী মরুমারহাত ডন ফরিদ গাজী, উনানি শুধু গোত্রশ্রী শাহনওয়াজ মিরাজ গাজী এমপি মধ্যে 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম শাফি ভাই যে জিনিসটি, যে এই টুর্নামেন্টে অত্যন্ত কষ্ট করে আয়োজন করেছে আয়োজক কমিটি, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ যারা নির্বাহী সুজনাবাদ লিয়াকতকে অনুরোধ জানাচ্ছি যে ম্যান অফ দ্য ম্যাচ যারা নির্বাচন করবে তাদেরকে নামের তালিকা দেওয়ার জন্য মেহেদি স্পোর্টস সাইফুর রহমান, দিলীপ সাবেক ফুটবলার আমাদের দিলীপ বাবু ম্যান অফ দ্য ম্যাচ, এবং সুজন আহমেদ লিয়াকত সভাপতি মিরপুর স্পোর্টস উনি, এবং কোচ আমাদের মিরপুরের কোচ দিলীপ দাব, তারা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করবেন। আমরা
একটি জিনিস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, জাজ আগামী মঙ্গলবারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা খুলনার বিভাগের ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। সেই ম্যাচটি সবাই দেখবেন এসপিটিভির পর্দায় এবং ব্যারিস্টার সৈয়দ সাহেব লোক সুমন তিনি অবশ্য সবার কাছে দোয়া চেয়েছেন যে আগামী মঙ্গলবার খুলনাতে তাদের দ্বিতীয় টুর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 31তম ম্যাচ খুলনা বিভাগের ঝিনাইদহের শৈলকুপা গারাগঞ্জ ক্রীড়া সংস্থার বিপক্ষে সেই ম্যাচটি দেখার জন্য সেটা তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাহেব লোক সুমন, যে ম্যাচটি যেন সিলেটবাসী এবং অভিজ্ঞতাবাসী সুনাম বয়ে আনতে সেই ম্যাচে জয়লাভ করতে পারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আমরা ব্যারিস্টার সৈয়দ সাহেব লোক সুমন সাহেব তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আগামী মঙ্গলবারের সেই ম্যাচটি খুলনাতে তাদের দ্বিতীয় টোর। শুধু দর্শক মন্ডলী সবাই দোয়া করবেন যে আমরা ক্রীড়াঙ্গনকে যারা মনের প্রাণে ভালোবাসেন তারা কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার শত জন্মবার্ষিক উপলক্ষে কিন্তু এই ফুটবল টুর্নামেন্টটি কামাইছড়া বোরগাঁও মিরপুর স্পোর্টস একাডেমি তারা যৌথ উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছে। খেলার ফলাফল 0-0, খেলার যখন এই অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি হবিগঞ্জ জেলার একসময় জনপ্রিয় গোলরক্ষক এবং আমার অত্যন্ত একজন সিনিয়র ধারাভাষ্যকার ইতিহাসের এক অন্যতম নায়ক দেওয়ান ফরিদ গাজী, ওনার সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ শাহনেওয়াজ, আমরা মিলাদ গাজী। আমরা জানি মিলাদ ভাই আপনারা জানেন কিনা, মিলাদ ভাই কিন্তু হবিগঞ্জ জেলার মধ্যে একজন শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন এবং বিভাগীয় পর্যায়ে উনি খেলেছেন। আমরা কিন্তু মিলাদ ভাইকে আমরা কিন্তু সিনিয়র খেলোয়াড় হিসেবে আমরা জানি। আসলে দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলা কিন্তু দ্বিতীয় দেখা চলছে এবং আমাদের মিরপুর স্পোর্টস একাডেমিকে 50,000 দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে, সমান সমান লড়াই। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের আজকের এই আমাদের খেলাটি মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মিরপুর মামতনগর গ্রামের যিনি কৃতি সন্তান দুবাই প্রবাসী জনাব রহমত মুন্না সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এর আগে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ তিনি দেখার সুযোগ করে দিয়েছেন। এই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন, দুবাইয়ে থাকেন, কিন্তু খেলাধুলাকে মনে প্রাণে ভালোবাসেন জনাব রহমত মুন্না সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। এবং আগামীতে তিনি কিন্তু বেশ কয়েকটি চ্যানেল ম্যাচ স্পন্সর করা করে খেলোয়াড় এবং দর্শকদের সেই খেলাটি দেখার জন্য সুযোগ দিয়েছে। শুধু দর্শক মনে আগামীকাল আরিফ সুবান সরকারি কলেজ মাঠে গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে দেওয়ান ফরিদ গাজী নকল ফুটবল টুর্নামেন্টের কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ গীতিকার মামুন তিনি কিন্তু সবাইকে আমন্ত্রণ খেলা চলে যাচ্ছে। এস কে সাগর আমাদের সাথে রয়েছেন, সাইদুল ইসলাম কাসর আমার সাথে রয়েছে, ধন্যবাদ জমাত মোনা সাহেব রয়েছেন আমাদের সাথে যিনি আজকের এই ম্যাচটি স্পন্সর করেছেন। প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল কিন্তু 0-0, প্রথমার্ধের খেলা 0, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু 0। জাকির হোসেন তিনি কিন্তু কমেন্ট করেছেন, ধন্যবাদ আলী হোসেন রানা ভাই, মোহাম্মদ সাদিক হোসেন সাদিক রাখতে পারেননি, সাদিক হোসেন আমরা ইউনাইটেড এবং সাদিক হোসেন কাকে দিবেন ডেকে নিচ্ছেন, রাহুল এরশাদ সালমান হুসাইন মোহাম্মদ সুবেল কাকে অবশ্যই রাখতে পারেননি, মেস্টেফারি এম এ মতিন হৃদয়পটে মনে পড়ে দেখে নিচ্ছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম
বদ্ধ মাঠ থেকে আক্রমণে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব রাসেল বল পেয়েছেন আলতো করে নিশাতকে বাড়িয়ে দিতে নিশাত সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের একজন তরুণ ফুটবলার বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব চলে যাচ্ছেন সকলকেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য এবং আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য সমান সমান লড়াই এখন পর্যন্ত কোনো গোলের দেখা নেই গোলের দেখা নেই ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন মোহাম্মদ আমাদের মাননীয় মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ আমাদের ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন মোহাম্মদ মারুবিলা শাহনেওয়াজ মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ এক বাহুবল নবীগঞ্জ এবং রেলওয়ে মন্ত্রণালয় সংসদীয় কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ উমর আলী আমাদের মাঝে ট্রয়িং লাভ করেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব মোহাম্মদ সাদিক হোসেন কাকে দিবেন দলীয় অধিনায়ক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের মোহাম্মদ আমিন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের দলীয় অধিনায়ক প্রথম আর থেকে আক্রমণ করার চেষ্টা করছে কাউন্টারটাকে কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব আরামবাগ ফুটবল একাডেমি আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য দ্বিতীয় আর্ধে খেলা চলছে ফ্রি কিক ক্লাব করেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব গোলটিকে বসিয়েছেন সেখানে নিশা মঙ্গলবার রয়েছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের এই ফুটবলার লাইভ স্পন্সর জন্য মোহাম্মদ পুনা সাহেব প্রবাসীরা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা অনেকটা আমাদের উন্নয়ন হয় দেশের উন্নয়ন বলেন যে কোনো খেলাধুলার উন্নয়ন বলেন প্রবাসীরা এগিয়ে আসেন যারা বিশেষ করে রহমত আলী মুন্না সাহেব অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার সৌজন্যে কিন্তু আজকে লাইভ স্পন্সর এর আগে কিন্তু বেশ কয়েকটি লাইভ স্পন্সর তিনি করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব রহমত আলী মুন্না সাহেব এই এলাকারই কিন্তু সন্তান মিরপুর ইউনিয়নের মামদনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন দুবাই থাকেন খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন এবং ওনার সৌজন্যে কিন্তু আজকের এই ম্যাচটি আমরা দেখাচ্ছি আপনাদের প্রিয় দর্শক এসপিডিবির পর্দায় এবং একটি তথ্য জানিয়ে দিয়েছি এবং খুলনাতে যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আগামী মঙ্গলবার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু সম্ভাবনা রয়েছে জনাব রহমত আলী মুন্না সাহেব তিনি স্পন্সর করার আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি খেলার ফলাফল শূন্য শূন্য রিয়াজুল ইসলাম কাকে দিবেন মোহাম্মদ আমিন দলীয় অধিনায়ক নিজের দেশের মানা থেকে সালমান আরামবাগ ফুটবল একাডেমি আয়ত্ত করে কাঞ্চন ভুইয়াকে বাড়িয়ে দিয়েছেন কাঞ্চন রাখতে পারেননি নাহিদ হাসান বঙ্গবন্ধু সিটি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে নকআউট পর্বের প্রত্যেকটি দল কিন্তু নকআউট পর্বের খেলা প্রিয় দর্শক যারাই হারবে তারা কিন্তু বিদায় তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিবে সালমান হোসেন বাড়িয়ে দিয়েছেন সেখানে নিশাদের উদ্দেশ্যে রাখতে পারেননি সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব আমিন দলীয় অধিনায়ক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের কাউন্টার অ্যাটাকে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব আলতো করে নিশাতকে বাড়িয়ে দিয়েছেন নিশাত অবশ্য রাখতে পারেননি রাসেল শেষ পর্যন্ত বলছিল যে সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য আরামবাগ ফুটবল একাডেমি তারাও শূন্য সমান সমান লড়াই গোল কেন হয় না গোল কেন হয় না অনেকে কমেন্ট করেছে যে গোল কেন হয় না আগামী মঙ্গলবার কিন্তু এসপিটিভি ব্যস্টার সুমন ফুটবল একাডেমির 31তম প্রীতি ফুটবল ম্যাচ খুলনার ঝিনাইদহ থেকে শৈলী কুমার থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করবে সেই ম্যাচটি আপনারা দেখবেন ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর যিনি করেছেন এবং লাইভ স্পন্সর না করলে কিন্তু আমরা বিভিন্ন ম্যাচ দেখাতে পারি না জন্য রহমত আলী মুন্না সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিভিন্ন ম্যাচ কিন্তু এসপিটিভি এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু তিনি স্পন্সর করে থাকেন এবং প্রবাসে থাকেন খেলাধুলা খেলা মনের প্রাণে ভালোবাসেন আমরা ধন্যবাদ জানাচ্ছি জন্য রহমত আলী মুন্না তিনি কিন্তু সুযোগ করে দিয়েছেন আপনাদের প্রিয় দর্শক খেলাটি দেখার জন্য এই অঞ্চলের তিনি জন্মগ্রহণ করেছেন মামদনগর গ্রামের মিরপুর মামদনগর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য প্রকান্ত আরামবাগ ফুটবল একাডেমি সিলেট
ঢাকাতে রশন সমান সমান লড়াই গোল কেন হয় না কমেন্ট করছেন খলুল ইসলাম ধন্যবাদ চৌধুরী জাহাঙ্গীর আছেন সাইদুল হাসান আছেন হৃদয় আপনি তো ধন্যবাদ জানাচ্ছি এমডি আনোয়ার খান এই কাঠে এই কৃতি ফুটবলার প্রবাসে রয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেডের 6 নম্বর মাঠের বাইরে আসবে ইউনাইটেড 14 নম্বর মাঠের বাইরে আসবে ইউনাইটেড নাহি খেলোয়াড়ের পরিবর্তন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবে নাই তিনি মাঠ থেকে বের হয়ে আসবেন তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে 9 নম্বর সুবেল মাঠে প্রবেশ করবেন সুবেল মাঠে প্রবেশ করবেন আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি তারাও কিন্তু শূন্য সমান সমান লড়াই নকআউট পর্বের খেলা প্রত্যেকটি ম্যাচ কিন্তু নকআউট কামাইসুরা বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির চৌদ্দ বন্ধুকে কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এর আজকে সমাপ্ত হয়ে গেল কামাইসুরা ফুটবল মাঠে এসপি টিভি সরাসরি সম্প্রচার করছে কিন্তু এসপি টিভি এবং লাইভ স্পন্সর বাই জনাব রহমতপুর সাহেব দুবাই প্রবাসী এবং প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এই ইউনিয়নে কিন্তু এই মিরপুর ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেছেন এবং স্পন্সর যারা করে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামের কৃতি সন্তান দুবাই প্রবাসী মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মন্ডলীর অন্যতম এখন পর্যন্ত কোন দল তারা গোল করতে পারেনি সমান সমান লড়াই মোহাম্মদ আপনাদের জন্য কিন্তু আমি আগেই বলেছি যে আপনাদের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন যারা কমান করছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রথমার্ধের খেলা শূন্য দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শূন্য এখন পর্যন্ত কোন দল তারা গোল করতে পারেনি তিনি বলটিকে বসিয়েছেন কামরান রাজু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের এই ফুটবলার তিনি বসিয়ে বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা নিশাদ সমান লড়াই শূন্য এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারাও শূন্য আক্রমণ অপু সেখানে বল পেয়েছেন অপু অবশ্য তিনি বলটিকে তার নিজের নিয়ন্ত্রণ নিতে পারেনি ম্যাচটা পরে এম এ মতিন তিনি অবশ্য বাঁশি বাজান পরিচালনা করছেন বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 উদ্বোধনী ম্যাচ কামাইসুরা বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে কামাইসুরা ফুটবল মাঠ থেকে সরাসরি এসপি টিভি সম্প্রচার করছে
অনলাইনে আপনারা ফর্মটি সংগ্রহ করতে পারেন। স্পন্সর জনাব রহমত আলী মুন্না সাহেব। দুবাই প্রবাসী মিরপুর মামদুগা গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আগে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ নিয়ে আমাদের স্পন্সর করেছেন এবং দেশ এবং প্রবাসী যারা আছেন তাদেরকে কিন্তু খেলা দেখার সুযোগ করে দিয়েছেন জনাব রহমত আলী মুন্না। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। শামীম আহমেদ তোমার সাথে যোগাযোগ দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। খয়রুল ইসলাম খেলার ফলাফল কিন্তু 0-0 সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব 0 এবং ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তারও 0 সামনে আরো বড় টুর্নামেন্ট খেলার জন্য। ইতিমধ্যে মাজেদা শামসুন নাহার প্রথমার্ধে খেলা চলছে বালিকা টুর্নামেন্টে তারা প্রায় 90 লক্ষ টাকা নিয়ে এসেছে মাত্র 9 দিনের মধ্যে। সুতরাং ফুটবল কিন্তু টাকার খেলা, দামের খেলা। নাম্বার 7 ইউনাইটেড আরামবাগ বাইরে আসবেন, নাম্বার 7 ভিতরে যাবেন, ভিতরে যাবেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান বাইরে আসলেন। উভয় দলে কিন্তু ইয়াং ম্যান ফুটবলার রয়েছে যাদের সম্ভাবনা রয়েছে আগামী দিনের ফুটবল তারকা হওয়ার, যারা কিন্তু চলছে উঠতে পারেন যে কোনো সময়। সমান সমান লড়াই, গোল কেন হয় না? মধ্যমার থেকে সুবেল তুলি এক্সট্রা অতিরিক্ত খেলোয়াড় যিনি মাঠে প্রবেশ করেছিলেন সেই ইউনাইটেড ফুটবল ক্লাবের ফুটবলার তিনি কিন্তু মাঠে প্রবেশ করে কিন্তু তিনি চেষ্টা করছেন যে দলকে একটি গোল উপহার দেওয়ার জন্য। শুধু দর্শক বলে আগামী মঙ্গলবার খুলনার চিনাই হতে সৈকতপা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 31তম ম্যাচ এসপিটিভি সরাসরি সম্প্রচার করবে। গারাকোন ফুটবল ক্রীড়া সংস্থার মধ্যকার সেই ম্যাচটি এসপিটিভি সরাসরি সম্প্রচার করবে। সবাই আমাদের সাথে থাকবেন। আক্রমণে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব রাখতে পারেননি মধ্যমার থেকে রাসেল বল পাচ্ছেন। রাসেল ঢাকা আরামবাগ ফুটবল একাডেমির রাজীব মিয়া টান প্রান্ত থেকে রাহুল বল পেয়েছেন। আরামবাগ ফুটবল একাডেমির এই ফুটবলার শেষ পর্যন্ত গোল চলে যায় সাইড এন্ডের বাইরে। ট্রয়িং লাভ করেছে কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব। মজার খেলা ফুটবল। আবারও বলছি উভয় দলের খেলোয়াড়দের জন্য সময় বয়ে যায়, কিছু করার জন্য কিছু করেন। ফুটবল খেলার গোলের খেলা, সেই চেষ্টাই কিন্তু করতে হবে। আর্সেনাল আলী সেনাল শাফি ভাই গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোলের দেখা নেই। চট্টগ্রাম সন্দ্বীপে যখন গিয়েছিলাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে সেখানেও কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে গোল কেন হয় না, এবং খুলনার কুষ্টিয়া মেরপুরে গিয়েছিলাম সে গোল কেন না। আজকে সন্ধ্যা চলে যাচ্ছে আবার খুলনায়। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আগামী মঙ্গলবার খুলনার সেই জিনেহদে সৈকতপা উপজেলা কলেজ মাঠে গারাগঞ্জ ফুটবল একাদশের সাথে তাদের ম্যাচ, গারাগঞ্জ ক্রীড়া সংস্থার সাথে ম্যাচ রয়েছে। ব্যারিস্টার সৈয়দুল হক সুমন তিনি কিন্তু সবাই কাছে দোয়া চেয়েছেন যে সেই ম্যাচটিতে তারা জয়লাভ যেন করতে পারে। আমি আপনাদের জানি ম্যান অফ দ্য ম্যাচ মেহেদি স্পোর্টস, তারা ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছে মিরপুর সাইফুর রহমান, এবং ম্যান অফ দ্য ম্যাচ যারা নির্বাচন করবেন কোচ মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির দলীয় কোচ যিনি রয়েছেন, কোচ যিনি রয়েছেন মিরপুর স্পোর্টস দিলীপ, এবং সিনিয়র ফুটবলার তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করবে এবং তার সহযোগিতা করবেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি সুজন আহমেদ লিয়াকত, তিনি সহযোগিতা করবেন। আর সুজন আহমেদ লিয়াকত সিলেট বিভাগে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে গেলে তিনি আমাকে সহযোগিতা করেছেন কিন্তু ম্যাচের প্রচারের জন্য। আমি আপনাদের একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এখানে শামসুদ্দিন ভাই একটু আগেই বলেছেন আমাকে যে আগামীকাল কিন্তু আলিম সুবন চৌধুরী সরকারি কলেজ মাঠে দেওয়ান ফরিদ গাজী আমাদের সাবেক এমপি প্রয়াত মন্ত্রী ওনার নামে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ গীতিকা মামুন ফুটবল একাডেমির আয়োজন সেটি দেখবেন। এখানে যা ধন্যবাদ জানাচ্ছি। একটি জিনিস শাফি ভাই লক্ষ্য করলাম, এখানে যে মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি কামাইছড়া বরগাঁও তারা কিন্তু এই ফুটবল টুর্নামেন্টটি সিলেট বিভাগের সবচেয়ে আলোচিত ফুটবল টুর্নামেন্ট বলা যায়। এখন পর্যন্ত সিলেট বিভাগে কোনো ফুটবল টুর্নামেন্ট শুরু হয়নি যেখানে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা প্রাইজ মানি, সেটা কিন্তু কামাইছড়া বরগাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি তারা জানিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন ফুটবল একাডেমিকে তারা এখানে এনে এই সিলেটের ঐতিহ্যবাহী সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার এই অঞ্চলের যারা ক্রীড়াঙ্গনকে মনে প্রাণে ভালোবাসেন সেই কামাইছড়া বরগাঁও মিরপুর স্পোর্টস একাডেমি যৌথ উদ্যোগে সেই 1 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 তারা আয়োজন করেছে। দর্শকরা আপনারা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিন্তু রয়েছে পুরস্কার। এখানে 20 টাকা দিয়ে আপনার টিকিট সংগ্রহ করবেন, প্রত্যেকটি ম্যাচে আপনার টিকিট সংগ্রহ করবেন, যেখানে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল এবং ফ্রিজ রয়েছে পুরস্কার, 50টি পুরস্কার রয়েছে। ফাইনাল ম্যাচে কিন্তু সেই পুরস্কার আপনাদের সামনে উপস্থাপন করে তুলে দেওয়া হবে। আগামীকাল এই মাঠে খেলা নেই, আগামী মঙ্গলবার
মৌলভী বাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা একাডেমি তার আশুগঞ্জ ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া মোকাবেলা করবে সেই ম্যাচটি দেখবেন আগামী মঙ্গলবার আগামী বুধবার এই মাঠে খেলা রয়েছে সিটি তৃণমূল ফুটবল একাডেমি বিয়ানীবাজার তার নরসিংদী ফুটবল একাডেমি নরসিংদী মোকাবেলা করবে এবং আগামী শুক্রবার রয়েছে ম্যাচ ভৈরবগঞ্জ বাজার ফুটবল একাডেমি তার শমশানগর ফুটবল একাডেমি মোকাবেলা করবে আগামী শনিবার আজাদ স্পোর্টিং ক্লাব কাগড়াছড়ি ফুটবল একাডেমি চট্টগ্রামে মোকাবেলা করবে আগামী রবিবার মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যারা আলোড়ন সৃষ্টি করেছে এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন আমাদের ভালো টিম তারা গঠন করেছেন সুজন আহমেদ লেখক যিনি সভাপতি মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মেহেদী স্পোর্টসের কর্ণধার এবং আরও যারা রয়েছেন তারা বলেছেন যে ভালো টিম তারা কিন্তু গঠন করেছেন এবং ভালো টিম তারা গঠন করবে মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির রবিবাজার ফুটবল একাডেমি কুলাউড়ার মোকাবেলা করবে আগামী সোমবার ফুটবল একাডেমি শ্রীমঙ্গল জলডুব স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার মোকাবেলা করবে এবং আগামী মঙ্গলবার নুনু ফুটবল একাডেমি তাজপুর সিলেট সিলেটের একটি আলোচিত ফুটবল একাডেমি যারা ভারতীয় মাটিতে খেলেছে দেবাশিষ ফুটবল একাডেমি ঢাকার মোকাবেলা করবে যারাই চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১,০০,০০০ টাকা প্রাইজ মানি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে এবং যারা রানার্স আপ হবে তারা পাবে ৫০,০০০ টাকা প্রাইজ মানি আমরা আহ্বান জানাচ্ছি যে সবাইকে প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার রয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি মেহেদী স্পোর্টস সাইফুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করবেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির সম্মানিত কোচ দিলীপ চৌধুরী এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি সুজন আহমেদ লেখক আমরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করার জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খেলা চলে যাচ্ছি দলীয় অধিনায়ক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের মোহাম্মদ আমিন বাড়িয়ে দিয়েছেন সেখানে রাসেলের উদ্দেশ্যে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার নাফিজ ইকবাল আঙ্গুর বক্কর জাতীয় দলের ফুটবলার তখলিস আহমেদ ইয়ামিন চৌধুরী মুন্না তারা কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে তারা যাত্রা শুরু করেছিল আপনারা জানেন যে সিলেটের মতিন মিয়া যিনি শ্রীলঙ্কার বিপক্ষে গোল করেছিলেন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে অনেকে খেলেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব ঐতিহ্যবাহী একটি একাডেমি যারা ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তাদের সবাইকে সমান সমান লড়াই ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত কেউ বিতর্ক সৃষ্টি করবে না ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এম এ মতিন প্রধান ম্যাচ রেফারি যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় এম এ মতিন প্রধান ম্যাচ রেফারি যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় আমরা আহ্বান জানাচ্ছি যে এম এ মতিন প্রধান ম্যাচ রেফারি যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কেউ আপনারা কোনো আপিল করার সুযোগ নেই কোনো আপিল করার সুযোগ নেই আমি আহ্বান জানাচ্ছি ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আগামীকাল এই মাঠে খেলা নেই প্রিয় দর্শক আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল এই মাঠে খেলা নেই আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি যে আগামী মঙ্গলবার জমজমাট ম্যাচ রয়েছে আগামী মঙ্গলবার প্রিয় দর্শক আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে যে দুটি শক্তিশালী দল তারা একে অপরের মোকাবেলা করবে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা একাডেমি মৌলভীবাজার বনাম আশুগঞ্জ ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি একটি জিনিস সাফি ভাই জানেন যেটি হচ্ছে নকআউট খেলা যারা হারবে তারা কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে যারা হারবে তারা কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিবে যারাই হারবে নকআউট পর্বর খেলা কিন্তু খেলায় যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু সরাসরি টাইব্রেকার আমি আহ্বান জানাচ্ছি কোনো দর্শক প্রবেশ করবে না খেলার ফলাফল শূন্য শূন্য খেলার যখন এই অবস্থা আবারও সাফি ভাইকে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি হবিগঞ্জের একসময় জনপ্রিয় গোলরক্ষক এবং সিনিয়র ধারাভাষ্যকার সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে যিনি ধারাবিভাগ দিয়ে থাকেন ধন্যবাদ আলী হোসেন রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে গোল শূন্যভাবে খেলায় গিয়ে চলছে সময় যত গড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ কিন্তু সেরকম ধারালো আক্রমণ কিন্তু উভয় দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না গোলের জন্য যে খেলা খেলার জন্য খেলা নয় গোলের জন্য খেলা সেরকম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত গোলের দেখা নেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য এবং আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য
আমরা একটু সাক্ষাৎ কাপে চলে যাচ্ছি আমাদের একজন বিশিষ্ট জাতীয় পার্টি নেতা এবং সানসান স্কুল এন্ড কলেজের জন্য অধ্যক্ষ জনাব শামসুদ্দিন সাহেব আজকে এই ম্যাচটি আপনি কেমন দেখলেন কিন্তু গোলের দেখা কিন্তু কোনো পাইনি আমরা ধন্যবাদ এসবি টিভি আলিশান রানা ভাইকে আমরা অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি এখন পর্যন্ত দিও দলই গোল করতে পারেনি কিন্তু চমৎকার একটি খেলা উপহার দিয়েছে দিও দল ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি নকআউট পর্যায়ের খেলা যে কারণে আমরা দর্শকরা কিন্তু আশা করে গোল হওয়ার কিন্তু এখন পর্যন্ত সেই গোলের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় নাই রানা ভাই সবসময় এই কথাটি বলে গোল কেন হয় না গোল কেন হয় না আমিও সেই সুরের সাথে একত্রিত হয়ে সুরের সাথে মিলিয়ে বলতে চাই যে আসলে গোলের দেখা কোন দলই এখন পর্যন্ত পায়নি গোল হলে দর্শকরা অনেকটা আনন্দিত হবে অনেকটা নিরাশ দর্শক আমরা লক্ষ্য করতে হবে তারপরও হাজার হাজার দর্শক মাঠের চতুর্পাশে অবস্থান করছে আপনারা দেখছেন খেলা উপভোগ করছেন এবং এসবি টিভিকে ধন্যবাদ জানাই ওনারা এই খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য ধন্যবাদ রানা ভাইকে আসলে ধন্যবাদ জানাই রহমত মুন্নাকে আমার সে জানেন আপনারা আমার ভাগনা সে প্রতিটা খেলা স্পন্সর করে আসলে ক্রিয়া অনুরাগী এবং ক্রিয়াকে ভালোবাসে ফুটবলকে ভালোবাসে সে কারণে হয়তো তার এই অবদান আশা করি তার মতন আরো যারা প্রবাসী রয়েছেন তারাও যেন একটু সহযোগিতা করেন তাহলে আমাদের এই ফুটবল আরো বাংলাদেশে এগিয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ জানাই শামসুদ্দিন সাহেব যিনি পরিচালক সানসান স্কুল এন্ড কলেজের প্রিয় দর্শক আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এসপি টিভি সরাসরি সম্প্রচার করছে আজকের এই ম্যাচটি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এর খামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে লাইভ স্পন্সর জন্য রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি তৃতীয়ার্ধের খেলা কিন্তু চলছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য এবং আরামবাগ ফুটবল একাডেমি তারাও কিন্তু শূন্য যেখানে আছে সিলেট দিলীপ তারা যেখানে আছে ইউনাইটেড ফুটবল ক্লাব অবশ্যই পাঁচ গান তারা কিন্তু শূন্য এবং আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা ডাকা আরামবাগ ফুটবল একাডেমি হৃদয় বল পাচ্ছেন হৃদয় কাকে দিবেন দেখে নিচ্ছেন হৃদয় শেষ পর্যন্ত বলছিল যে গোল লাইনের বাইরে গোল ঠিক সেটি লাভ করলো কিন্তু আরামবাগ গোল আদায় করতে পারেনি আরামবাগ সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি অবশ্যই এখন গোল হলে কিন্তু আরো 1000 টাকা পুরস্কার ঘোষণা করলেন তবু আমরা গোল দেখতে চাই তারাবাই কিন্তু আবারও বললেন যে এখন গোল করতে পারে আরো 1000 টাকা আমি দিয়ে দেব সেটাই হচ্ছে পুরস্কার আলিশান শাফি ভাই তারাবাই আকাশের তারা আর আপনার এবং আমরা জানি যে এই পৃথিবীতে আমরা কয়দিন বাঁচবো তারাবাই এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে আমি আগে বলেছি যে প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী সাহেবের পাশে বসে 2010 সালে কিন্তু বাসুকা ইনায়তগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই যে 1000 টাকা আপনি দিচ্ছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি শুধু টাকা দিয়ে নয় অনেকে শ্রম দিচ্ছেন কামাইছড়া বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির আয়োজনে আমি চাই শুধু টাকা দিয়ে কারণ আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন রাজনীতি নেতৃবৃন্দ সবাই কিন্তু এগিয়ে আসবে এই বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যারাই গোল করবেন 1000 টাকা পুরস্কার জনাব তারা মিয়া সাহেব উনি আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান শফি ভাই আপনি আগেই বলেছেন আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যিনি গোল করবেন জনাব তারা মিয়া সাহেব বাবুল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিনি 1000 টাকা পুরস্কার দিবেন আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আলী সেনারা টাকা বড় নয় উৎসাহিত করা দীর্ঘক্ষণ ধরে আসলে আমরা গোল দেখতে পাইনি আমরা দেখেছি আমাদের কিংবদন্তি ফুটবলার হবিগঞ্জ আপনি দর্শক স্কোলেন জানিয়ে দিচ্ছে আপনাদের শূন্য শূন্য সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা শূন্য ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তারা শূন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আগামী মঙ্গলবার কলেজ মাঠে দেখবেন রুমান আহমদ রয়েছেন
ধন্যবাদ প্রিয় ভাই জাকারের এবং অনেক অনেক সুন্দর সুন্দর এমকে আনোয়ার আপনাদের হয়ে গেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ঢাকা আরম্ভ ফুটবল একাডেমি রাজীব মিয়া রাখতে পারেননি ডান পাত থেকে আক্রমণ রিয়াজুল ইসলাম আরম্ভ ফুটবল একাডেমি শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে বাইরে লেখক ভাই এই হচ্ছে আমাদের ফুটবল শিকড়ের খেলা আমরা চাই আক্রমণাত্মক খেলা হবে মুহূর্তে মুহূর্তে আক্রমণ হবে যেখানে চোখের পাতি মারা যাবে না শেষ হয়ে গেল মাঠে কেউ প্রবেশ করবেন না চারিপাশে যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন কাউকে মাঠের ভিতরে প্রবেশ করতে দেবেন না আমরা চাই গোল পোস্টে ট্রাইব্রেকার হবে মতিন ভাই রয়েছেন আশিকুর রহমান আনোয়ার আলী রয়েছেন পশ্চিম প্রান্তে না পূর্ব প্রান্তে সেটা করবেন ট্রাইব্রেকারের মাধ্যমে নিশ্চিত হবে স্বেচ্ছাসেবক মিরপুরে স্পোর্টসের যারা আছেন চারিপাশে স্বেচ্ছাসেবক যারা আছেন দাঁড়িয়ে যান স্বেচ্ছাসেবক যারা আছেন দাঁড়িয়ে যান মেহেদি পোর্টসের সাইফুর ভাইকে দেখতে পাচ্ছি আন্তরিক ভাবে চেষ্টা করছেন দর্শক যারা মাঠে না ঢুকে মেহেদি পোর্টসের সাইফুল ভাই নসরমা অখলেশুর রহমান ভাই সহ যারা আছেন সকলেই সাইডে দাঁড়িয়ে যান স্বেচ্ছাসেবক হিসেবে আপনারা অবস্থান নিন পশ্চিম প্রান্তে পাঁচ পাঁচটি শট হবে আমরা দেখতে পাব আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সফিল আমি সাফি ভাই আহ্বান জানাচ্ছি কেউ মাঠে প্রবেশ করবেন না দয়া করে আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এখানে মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি কামাইছড়া বরগাঁও আমরা আহ্বান জানাচ্ছি দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে ভাগ্যের খেলা ট্রাইব্রেকার যেহেতু নক আউট যারাই হারবেন তারা কিন্তু বিদায় নেবেন যারাই হারবেন তারা বিদায় নেবেন নক আউট নক আউট পদ্ধতিতে কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট যার জন্য যারাই হারবেন এই টুর্নামেন্ট থেকে তারা বিদায় নেবেন প্রিয় দর্শক আজকের এই উদ্বোধনী ম্যাচে ঢাকা আরামবাগ এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা কোনো গোল করতে পারেনি যার জন্য টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার যে দুটি দল তারা মোকাবেলা করবে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা একাডেমি বনাম আশুগঞ্জ ফুটবল একাডেমি আগামী মঙ্গলবার তাদের ম্যাচ রয়েছে এবং এই মাঠে কিন্তু সেই জমজমাট ম্যাচটি আপনারা দেখবেন ভাগ্যের খেলা টাইব্রেকার খেয়ে যাবে সুপার এইটে দ্বিতীয় রাউন্ডে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি যে কে যাচ্ছে দেরি না করার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম শট আরামবাগ ফুটবল একাডেমি তারা প্রথম শট নিবে আরামবাগ ফুটবল একাডেমি তারা প্রথম শট নিবে আমরা আরামবাগ ফুটবল একাডেমি 2 নম্বর 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরামবাগ ফুটবল একাডেমির হাসিব তিনি শট নেবেন প্রথম শট হাসিব গোলরক্ষক সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের ফাহিম শাফি ভাই ভাগ্যের খেলার টাইব্রেকার হাসিব গোল করলেন হাসিব ঢাকা আরামবাগ ফুটবল একাডেমির এই ফুটবলার এবং এই টুর্নামেন্টের কিন্তু প্রথম গোল হয়ে গেল বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শাফি ভাই প্রথম গোল হয়ে গেল হাসিব দলের পক্ষে গোল করলেন টাইব্রেকার শট এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সিলেটের ঐতিহ্যবাহী ক্লাব শট নেবেন আমিন দলীয় অধিনায়ক আগামী মঙ্গলবার কিন্তু প্রিয় দর্শক পরবর্তী ম্যাচ মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা একাডেমি আশুগঞ্জ ফুটবল একাডেমি বিবারিয়ার মোকাবেলা করবে এই মাঠে মুজিব বর্ষ উপলক্ষে কামাইছড়া বরগাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে দলীয় অধিনায়ক আমিন শট নেবেন আমিন শট নিয়েছেন আমিন এবং গোল হয়ে গেল একটি একটি করে শট গোল হয়ে গেল সমান সমান লড়াই শাফি ভাই বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে নক আউট পর্ব যারাই হারবেন তারা কিন্তু বিদায় নেবেন আরামবাগ ফুটবল একাডেমি ঢাকার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি এখন শট নেবেন আরামবাগ ফুটবল একাডেমির 4 নম্বর জার্সি পরে যিনি খেলছেন সেই রাহুল শট নেবেন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের গোলরক্ষক ফাইন কিন্তু প্রস্তুত
ডাউন গোল হয়ে গেল কি হবে ঢাকার আরামবাগ জয়লাভ করবে না সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারা জয়লাভ করবে রাসেল সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের এই ফুটবলার রাসেল সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব মাসুক আহমেদ সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের আমরা উনারকে সঙ্গে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব আপনারা জানেন যে সিলেট ঐতিহ্যবাহী একটি ক্লাব ইয়ামিন চৌধুরী মুন্না তখনই সামেদ এবং সাবদুদি অনেক ফুটবল ওয়াহেদ শেষকর ফুটবলাররা কিন্তু এই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবে তারা খেলেছে ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি এবং সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের মধ্যে খরাজকারী জমজমাট বেস্ট কিন্তু গোলশূন্য ভাগ্যের খেলা ট্রাইবেকার রাসেল এবং গোল করলেন শাফি ভাই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার এই বিশ্ববিখ্যাত ফুটবলার আমাদের মাঝে নেই আমরা ওনাকে স্মরণ করার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শাফি ভাই কি হবে এখন পর্যন্ত কিন্তু মিস হয়নি আগামী মঙ্গলবার প্রিয় দর্শক আগামী মঙ্গলবার এই মাঠে সালমান শট নেবেন ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি আগামী মঙ্গলবার মৌলিক প্লাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা একাডেমি তারা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ফুটবল একাডেমির মোকাবেলা করবে সালমান শট নেবেন সালমান গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল মিস হচ্ছে না শাফি ভাই যেটি লক্ষ্য করলাম যে মিস হচ্ছে না টাউন করছেন আমাদের সিনিয়র ডেরা বাসুকা শাফিউল আলম শাফি ভাই সাবেক গোলরক্ষক হবিগঞ্জ জেলা দলের তিনি কিন্তু কাউন্ট করছেন যেটি আমরা লক্ষ্য করলাম কামাইছড়াম বড়গাঁও মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল একাডেমির আজকে শুভ উদ্বোধন হয়ে গেল সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব এখন তারা শট নেবে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের বুলবুল দুই নম্বর জার্সি পরে দেখল কামরান রাজুকে আমরা লক্ষ্য করলাম কামরান রাজু এবং গোল হয়ে গেল শাফি ভাই গোলরক্ষকের হাতে বসে বলটি লেগেছিল শেষ পর্যন্ত বল চলে যায় জালে শুধু দর্শক মণ্ডলী প্রত্যেক দিন আপনার টিকিট সংগ্রহ করবেন ২০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করবেন যেখানে মোটরসাইকেল ফ্রিজ ৫০টি পুরস্কার রয়েছে আপনারা ২০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনারা ফাইনালে কিন্তু লটারি আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা টুটুল তিনি শট নেবেন দলীয় অধিনায়ক আরামবাগ ফুটবল একাডেমি দলীয় অধিনায়ক টুটুল তিনি শট নেবেন এবং গোল হয়ে গেল শাফি বল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল মিস হচ্ছে না যেটি আমরা লক্ষ্য করলাম শুধু দর্শক মণ্ডলী আগামীকাল এই মাঠে খেলা নেই আগামী মঙ্গলবার জমজমাট ম্যাচ রয়েছে সেই ম্যাচটি আপনারা দেখবেন পাশাপাশি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি সোনারুঘাটের কৃতি সন্তান মানবতা ফিরোলে যাকে বলা হয় যিনি একটি টমটম কিনে দিয়েছেন খেলো নামে একজন ফুটবলারকে সেই ব্যস্তা সৈয়দ সাইদুল হক সুমন ওনার নামে নাইমকে একটি টমটম কিনে দিয়েছেন সেই ব্যস্তা সৈয়দ সাইদুল হক সুমন ওনার নামে যে ফুটবল একাডেমি রয়েছে ব্যস্তা সুমন ফুটবল একাডেমি তারা আজকে যাচ্ছে সেই খুলনার জিনেই হতে গারাগঞ্জ ক্রীড়া সংস্থার সাথে তাদের ম্যাচ রয়েছে আগামী মঙ্গলবার ব্যস্তা সুমন ফুটবল একাডেমির ৩১তম ম্যাচ সেই ম্যাচটি আপনারা দোয়া করুন ব্যস্তা সৈয়দ সাইদুল হক সুমন তিনি কিন্তু সবার কাছে দোয়া চেয়েছেন এবং মিস হয়ে গেল ব্যস্তা সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ব্যস্তা সুমন ফুটবল একাডেমির ব্যস্তা সৈয়দ সাইদুল হক সুমন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে যিনি কুষ্টিয়ার সেই খুলনার যিনি হতে যাতে জয়লাভ করে আসতে পারে ব্যস্তা সুমন ফুটবল একাডেমি গত শুক্রবার তারা কিন্তু কেরানীগঞ্জকে হারিয়েছিল ২-০ করে ব্যস্তা সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যস্তা সৈয়দ সাইদুল হক সুমন তিনি কিন্তু গোল করেছিলেন দুটি সবাই দোয়া করবেন যাতে ব্যস্তা সুমন ফুটবল একাডেমি তারা জয়লাভ করতে পারে সেই যিনি হতো শৈলকোপায় খুলনা বিভাগে আগামী মঙ্গলবার তাদের ম্যাচে আগামীকাল কোনো খেলা নেই এই মাঠে আগামী মঙ্গলবার জমজমাট ম্যাচ রয়েছে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল একাডেমি আশুগঞ্জ ফুটবল একাডেমি সেই ম্যাচটি আপনারা দেখবেন এবং আগামীকাল আলিম সুবান চৌধুরী কলেজ মাঠ মিরপুরে কিন্তু ডন ফরিদ গাজী নকল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচ রয়েছে সেটি দেখার জন্য কিন্তু আমন্ত্রণ জেনেছেন গীতিকার মামুন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মামুন আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী মঙ্গলবার থেকে শুরু হবে সেই জম্পেশ হাই ভোল্টেজ ম্যাচ এখানে আগামী মঙ্গলবার মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল একাডেমি আশুগঞ্জ ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া মোকাবেলা করবে আর আগামী বুধবার
সিটি তৃণমূল ফুটবল একাডেমি বিয়ানীবাজার তার নরসিংদী ফুটবল একাডেমি নরসিংদী মোকাবেলা করবে আগামী শুক্রবার রয়েছে তিন তারিখ খেলা নেই আগামী শুক্রবার শমশেরনগর ফুটবল একাডেমি মোরবিবাজার বৈরব বাজার ফুটবল একাডেমি শ্রীমঙ্গল মোকাবেলা করবে আগামী শনিবার কাগড়াছড়ি ফুটবল একাডেমি আজাদ স্পোর্টিং ক্লাবে এবং জয়লাভ করলো জয়লাভ করলো এখানে যেটি আমরা লক্ষ্য করলাম জয়লাভ করলো সে আরামবাগ ফুটবল একাডেমি ঢাকা আমরা লক্ষ্য করলাম যে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী শুধু দর্শক মন্ডলী ম্যান অফ দা আরামবাগ ফুটবল একাডেমি তারা কিন্তু জয়লাভ করেছে যেটি আমরা লক্ষ্য করলাম একটি মিস করেছে আর আজকের খেলায় কিন্তু যেটি আমরা লক্ষ্য করলাম যে আমাদের তারাবাই আমাদের সাবেক খেলোয়াড় আছেন মেহেদি স্পোর্টসের সাইফুর ভাই বলবেন দর্শক আরামবাগ ফুটবল একাডেমি তারা ম্যান কিন্তু আজকের ম্যাচে জয়লাভ করেছে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ ফুটবল একাডেমি তারা কিন্তু জয়লাভ করেছে আজকের এই ম্যাচে ভাগ্য ক্লাসে ট্রিপগ্রে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব তারে কিন্তু বিদায় নিয়েছে ম্যান অফ দা ম্যাচ আরামবাগ ফুটবল একাডেমি দলীয় অধিনায়ক টুটুলকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যান অফ দা ম্যাচ মেহেদি স্পোর্টস মিরপুর বাজার আরামবাগ ফুটবল একাডেমি টুটুলকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ম্যান অফ দা ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সুপ্রিয় ম্যান অফ দা ম্যাচ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এসপিডিবির পর্দা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী মঙ্গলবার খুলনা বিভাগের সেই ঝিনাইদহের সৈকতপাই কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার মধ্যকার সেই জমজমার প্রীতি ফুটবল ম্যাচটি এসপিডিবি সরাসরি সম্প্রচার করবে সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হচ্ছে কিন্তু ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি তারা ভাগ্যের খেলা সেই ট্রাই বেকারে কিন্তু সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব খেলেছে প্রিয় দর্শক যেটি আমরা লক্ষ্য করছি যে সাইফুর ভাই আমাদের সাথে মেহেদি স্পোর্টস যারা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে মেহেদি স্পোর্টস মিরপুর বাজার সাইফুর রহমান আমরা সুজন আহমেদ লেখককে আমরা আহ্বান যাচ্ছি সুজন আহমেদ লেখক আমরা জানি যে এই টুর্নামেন্টের প্রচার এবং প্রচারের জন্য আপনি কিন্তু সহযোগিতা করেছেন এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির কিন্তু অনেকটা অবদান রয়েছে একাডেমি কাপ আজকে যে ঢাকার এই আরামবাগ ফুটবল একাডেমি তারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে আপনার কাছে কেমন লাগছে যে সিলেটকে হারিয়ে আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল 2020 আজকে উদ্বোধনী ম্যাচের ধন্যবাদ জানাচ্ছে আরামবাগ ক্রীড়াচক আরামবাগ ফুটবল একাডেমিকে ওনারা জয়লাভ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পোর্টস একাডেমির সকল সদস্যবৃন্দ আমাদের আয়োজক কমিটিকে সাহায্য সহযোগিতা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আগামী মঙ্গলবার আশুগঞ্জ বনাম মৌলভীবাজার ম্যাচ দেখার সময় আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা খুবই আনন্দিত আমরা এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারছি বলে যেহেতু আমাদের বঙ্গবন্ধুর নামে আমাদের জাতীয় বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুজন ম্যাচ দেখার প্রিয় দর্শক ম্যান অফ দ্য ম্যাচ টুটুল দলীয় অধিনায়ক ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি টুটুল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে তোমাকে ফলো করছে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব যে ইউনাইটেড ফুটবল ক্লাবে খেলেছেন ইয়ামিন চৌধুরী মুন্না তকলি সামেদ ওয়াহেদ আহমেদ সাদুদ্দিনের মতো ফুটবলার মতিনের মতো ফুটবলার সেই সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের কিন্তু অনেক ফুটবলার তারা আজকে আসেনি কেমন লাগছে যে সিলেটকে হারিয়ে এই বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি ফুটবল টুর্নামেন্টে আপনারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হচ্ছে টুটুল তিনি দলীয় অধিনায়ক ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রথম শুকর জানাচ্ছি আল্লাহ আমাদেরকে জয় উপহার দিছে আমাদের আনন্দ সবাই ঢাকা থেকে আসছে অনেক কষ্ট করে জয় নিয়ে যাচ্ছি আমাদের আরামবাগ ফুটবল একাডেমির জন্য সবাই দোয়া করবেন আর একাডেমি যে বড় বেড়া ছিল বা যে কোচেস ছিল সবাইকে ধন্যবাদ এই এখানে আসার জন্য টিমটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী টুর্নামেন্টে আমরা আরো ভালো প্লেয়ার নিয়ে আসবো আরো ভালো কিছু খেলবো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসপিডিবির সাথে যুক্ত ছিলেন আমি আলী হোসেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী মঙ্গলবার খুলনা বিভাগের সেই ঝিনাইদহে গাড়াগঞ্জ কলেজ মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থা মধ্যকার সেই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এসপি টিভি আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি আজকে কিন্তু চলে যাচ্ছি খুলনাতে ম্যাচটা সৈয়দ সাদুল সুমনের নামে কিন্তু সেই সুমন ম্যাচটা সুমন ফুটবল একাডেমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টুটুল এবং যিনি সাইফুর রহমান মেহেদি স্পোর্টস
যেটি মিরপুরের তিনি সত্তাধীশ সাইফুর রহমানের সৌজন্যে কিন্তু তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির মিরপুর স্পোর্টসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ পেজ স্পন্সর করেছেন এই এলাকার কৃতি সন্তান যিনি মিরপুর মাহমুদনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব মোহাম্মদ রহমত মুন্না সাহেব আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলী হোসেনের সবার কাছে বিদায় নিচ্ছি আজকে সন্ধ্যা চলে যাচ্ছি খুলনার সেই জিনে হতে ব্যস্ত সুমন ফুটবল একাডেমির সাথে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ।